আচ্ছা, আমি তো লাইভে আসলাম, কিন্তু আমি বুঝবো কিভাবে কেউ আসছে কে আসে না? সাউন্ড টাউন, তুমি একটু আসো, একটু জয়েন করো। হ্যাঁ, আমি তো লাইভে আসছি, বাট তোমরা একটু না জয়েন করলাম তো বুঝতে পারতেছে না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, যারা আছে তোমরা শুনতে পাচ্ছো কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ আমাকে জানাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, তাসনিম যদি থাকো তাহলে একটু প্লিজ আমাকে জানাও কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি স্টার্ট করব। আচ্ছা, তাহলে কি আমি শুরু করব? মূল সমস্যা হচ্ছে যে এই জুমে স্টুডেন্টদের আমি ক্লাস নেই, তো সেখানে ওদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারি। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওখানে আমি স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করতে পারি? এখন স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট না করে আমি আজকে সকালে ওদের সাথে যখন এই এখানে ক্লাস নিব ওইটা ওদের সাথে কথা বলছিলাম, তখন ওরা বলতেছিল যে ম্যাডাম আপনি তো ইন্টারাক্ট করতে পারবেন না। তো এটা শুনে আমি একটু মানে মানে একটু ডিপ্রেসড হয়ে গেছি যে মানে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট না করতে পারলে আসলে এই ক্লাসের কোনো মজা পাওয়া যায় না। তারপরে এনিওয়ে, তোমরা একটু প্লিজ যদি আমার সাথে থাকো, আই মিন কমেন্ট করে জানাও, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। আমি কি শুরু করে দিব? 8টায় শুরু করার কথা ছিল, মনে হয় অল্প কয়েক মিনিট বাদ আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, জি ম্যাম, জি ম্যাম বলছে অনেকেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি শুরু করে দেই। আচ্ছা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটা ছবি? তোমাদের ওখানে কি একটা ছবি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমি এখানে তোমাদেরকে একটা অবশ্য সাদার ব্যাকগ্রাউন্ডে, বোধহয় সাদা এই কারণে দেখতে পাচ্ছ না,
আমি এখানে একটা ছবি দেখাচ্ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে টিচিং এবং লার্নিং এই জিনিসটা কিন্তু খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মানে কি সম্পর্কটা একদম রেসিপ্রোকাল একটা সম্পর্ক। তোমরা রেসিপ্রোকাল আই মিন বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট এর নাম শুনেছো, তাই তো? বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট এর নাম শুনেছো কি, কোথায় কোথায় আছে বলো তো? তোমরা অনেকে মনে মনে ভাবতেছো ম্যাডাম বায়োকেমিস্ট্রি পড়াতে এসে অ্যানাটমির কোশ্চেন করতেছেন কেন? বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট কোথায় আছে বলো, কেন এখনো কয়েক মিনিট বাদ আছে, আমরা একটু সাইড টক করি। তো টিচ, তোমরা দুইজন দেখছো যে টিচ এন্ড লার্ন, টিচ এন্ড লার্ন কি, টিচ এন্ড লার্ন কি, মানে এইটাই আমি বুঝাতে চেয়েছি যে টিচিং এবং লার্নিংটা একটা রেসিপ্রোকাল সম্পর্ক, মানে দুইটা খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত, যে কারণে তোমাদের প্রেজেন্স, তোমাদের কমেন্ট, তোমাদের এই যে ইন্টারাক্ট করা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমি তোমাদের সাথে না কথা বলতে পারি, তোমাদের তোমাদের সাথে আই কন্টাক্ট না করতে পারি, তোমাদেরকে দেখতে না পারি, তাহলে ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি, যে হুয়েদার ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মি অর নট, এটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আচ্ছা, অল বলে ফেলেছে শোল্ডার এবং হিপ জয়েন্ট, ভেরি গুড। মানে আমি খুবই খুশি হলাম তোমাদের এটা দেখে, তার মানে বোঝা গেল যে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো সামনে আপকামিং ফার্স্ট প্রফ এর জন্য। হ্যাঁ, আসলে আমি নিজেও সবসময় এটা মনে রেখেছিলাম যে আমার বডিকে যে দুইটা বড় বড় জয়েন্ট যুক্ত করে রেখেছে সেটা হচ্ছে আমার আপার, মানে আমার, আমরা যখন ইয়েতে পড়ি মানে আমরা অ্যানাটমিতে যখন ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখন আমাদের প্রথমে কি হয় সুপিরিয়র এক্সট্রিমিটি, তারপরে না থোরাক্স, থোরাক্স দিয়ে শুরু হয়, তারপরে সুপিরিয়র এক্সট্রিমিটি, তারপরে হচ্ছে অ্যাবডোমেন, দেন হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটি, লাস্টে যে হচ্ছে ব্রেন আইবল মনে হয়, এটাই এটাই বোধহয় ঠিক, আমি জানি না, ঠিক হলে তো তোমরা ভুল হলেও আমাকে জানাই দিও। তো আমি মনে রেখেছিলাম এটা যে আমার এই বডির সাথে যে দুইটা বড় বড় জয়েন্ট দিয়ে আমার এই বডিটা দাঁড়িয়ে আছে, তার ভিতরে একটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি আর নিচে হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটি, দুইটা জয়েন্টই হচ্ছে সম্পর্কটা রেসিপ্রোকাল, এবং এটা দিয়েই কিন্তু আসলে আমরা আমাদের নিজেদেরকে এরকম সচল রাখতে পারি। সেরকম টিচিং লার্নিং ব্যাপারটা ওরকম, এটাকে সচল রাখতে গেলে কিন্তু আমাদের কি লাগবে, তোমাদের তরফ থেকেও আমার ফিডব্যাক লাগবে। আমরা তাহলে আগাই, যদি এখানে তোমাদের পার্টিসিপেশন না থাকে তাহলে কি হয়ে যাবে জিনিসটা, জিনিসটা হয়ে যাবে এরকম, যে আমি জানি না পরের ইয়েটা আসছে কিনা, আমি তো পরেরটাতে চলে আসলাম, কিন্তু এখানে তোমাদের এখানে কি তুমি শো করতে না, লাইভের এখানে কি শো করতে? টিচিং উইদাউট লার্নিং হচ্ছে কি হয়ে যাবে, এটা জাস্ট একটা টকিং হয়ে যাবে, মানে আমি যদি শুধু আমি বকবক করে যাই, তোমাদের তরফ থেকে কোনো সাড়া না পাই, তোমাদের ফিডব্যাক না পাই, তাহলে কিন্তু সেটা আসলে কোনো টিচিং হলো না, সেখানে আসলে কারোরই কোনো লাভ হবে না। আর সবচেয়ে বড় কথা যে আমি তো আসলে টিচি, মানে আমি ঠিক নিজেকে টিচার মনে করি না, আমি অলওয়েজ মনে করি যে আই এম আ লার্নার, কাজ আমি সবসময় মানে শিখতে আগ্রহী, শিখতে চাই, এবং তোমাদের কাছ থেকে কিন্তু আমি সবসময় শিখি, কাজে ইন ওয়ান সেন্স তোমরা আমার টিচার, সামটাইমস আমি তোমাদের টিচার, সামটাইমস তোমরা আমার টিচার। তো এখন অনেক কথা বললাম কিছুটা টাইম কিল করার জন্য, মূল কথায় আসি, সেটা হলো যে আমরা আজকে এখানে যে বসেছি, সাফওয়ান রহমান, সাফওয়ান রহমান কি আমার আমার মেডিকেলের সাফওয়ান রহমান, মুগ্ধা মেডিকেলের সাফওয়ান রহমান, না অন্য সাফওয়ান রহমান, আমি ঠিক জানি না, আমি সাফওয়ান রহমান কে দেখলাম, তো আর যদি আমাদের সাফওয়ান হয় তাহলে তো ভালো। এনিওয়ে আগাই আমরা, তো আমাদের কি, আমরা কেন এখানে আজকে মিটিং করলাম, মিটিং করলাম এটার জন্য যে এই যে আমরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি, তো ভাবলাম যে এই টাইমটাকে কিভাবে প্রোডাক্টিভ ওয়েতে আমরা খরচ করতে পারি। তো তোমাদের অভিজিৎ সরকার জ্যোতি, ও সে আমার স্টুডেন্ট, ও আমার সাথে একদিন যোগাযোগ করলো যে ম্যাডাম যারা এই সামনে পরীক্ষা দিবে ফার্স্ট প্রফ, ওদেরকে যদি এমনি কিছু এরকম ক্লাস করা যায় তাহলে ওদের একটু লাভ হবে। তো আমিও এরকম ধরনেরই কিছু একটা চাচ্ছিলাম, ভাবলাম ওকে, তো এরকম শুরু করে দিলাম। আচ্ছা, জুম আইডি প্লিজ, জুম আইডি, তো আমি জুম আইডি এগুলো তো ভালো আমি বুঝি না, শোনো আমি, আমার অনেস্ট কনফিউশন হচ্ছে যে আমি এই এই ব্যাপারে খুব একটা ভালো বুঝি না, এখনো আমি লার্নার এই জুম টুম ইউজ করার ব্যাপারে, তো তোমরা হচ্ছে আমাকে শিখায় দাও কি কি করতে হবে না করতে হবে, আমাকে শিখায় দাও, আমি আমাকে ওই যে আজকে সকালবেলা যে ছেলেটা আমাকে ট্রায়াল দেওয়া হয়েছে ও আমাকে শিখায় দিচ্ছে, বাস আমাকে বলছে এইভাবে যাবেন যে এটা করবেন, বাস আমি হ্যাঁ জি ম্যাম, এমইউএমসি ফোর, সাফওয়ান রহমান, ভেরি গুড টু সি ইউ, যাক অবশেষে তুমি জয়েন করলা, এর আগে আমরা বেশ কয়েকটা ক্লাসের অ্যারেঞ্জ করেছিলাম, একদিন আমরা জুমে একটা ক্লাসের অ্যারেঞ্জ করেছিলাম কিন্তু সাফওয়ান রহমান ছিল না মনে হয় সেদিন। তাহলে আমরা প্রসিড করি,
সাফওয়ান রহমানকে দেখে খুশি হলাম। তাহলে আজকে যে আমাদের এই ক্লাসটা, এটা কিন্তু কমপ্লিটলি হবে অ্যাসেসমেন্ট রিলেটেড, মানে আমাদের এক্সামকে সামনে রেখে, তাই তো? আচ্ছা ছবিটা আসতেছে না কেন আমি ঠিক বুঝলাম না, ওই ওই ছবিটাই রয়ে গেছে। আমি আমি যখন সুইচ করছি তখন ছবি আসছে না কেন? আচ্ছা, যেমন অ্যাসেসমেন্ট, হ্যাঁ অ্যাসেসমেন্টটা কিন্তু বলা হয় যে স্টুডেন্ট কেন পড়তে চায়। আমরা অনেক কথা বলি বলি না, যে আমি জ্ঞান বৃদ্ধি করার জন্য, আমি সুন্দর করে পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ওগুলো তো ওই সব ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে কি, মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা। যেমন যাদের সামনে প্রফ এক্সাম, তাদের তো অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। তো সেই কারণে আমরা এই জিনিসগুলোকে ভাগ করে নিয়েছি যে কিভাবে এই তোমাদের পরীক্ষাটা তোমরা একটু ইজি করতে পারো। এখন দেখো, তোমরা যারা যারা সামনে প্রফ পরীক্ষা দিবে, তারা অলরেডি এই মানে এই সব কার্ড গুলো কমপ্লিট করে এসেছো, টার্ম কমপ্লিট করে এসেছো। তোমরা জানো যে আমরা পুরা বায়োকেমিস্ট্রি সিলেবাসটাকে 6টা কার্ডে ডিভাইড করেছি। 6টা কার্ডে ডিভাইড করে তোমরা দেখো, আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছো, পেপার ওয়ান এর ভিতরে আসছে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকাল, তারপর ডাইজেশন অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি। তো আমি আমি যেটা মনে মনে ভেবেছি সেটা হচ্ছে যে আমি বায়োমলিকলস দিয়ে স্টার্ট করব। বায়োমলিকলস দিয়ে স্টার্ট করব কেন, তার কারণ বলি, যে তোমরা যখন ভাইবা বোর্ডে বসো তখন তোমরা, আমি তোমাদেরকে একটা ইয়ে দেখাই, যে এই ধরনের তিনটা বক্স থাকে তোমাদের টেবিলে, তিনটা এরকম ধরনের বক্স থাকবে একটা বোর্ডে, হ্যাঁ একটা বোর্ডে এরকম তিনটা বক্স থাকবে। তো সেই বক্সের ভিতরে ফার্স্ট মনে করো তুমি পেপার ওয়ানে ঢুকলা, পেপার ওয়ানে ঢোকার পরে তুমি এরকম তিনটা বক্স পাবা, তার ভিতরে একটা বক্সে থাকবে তোমার কোশ্চেন গুলো। এরকম আমি এখানে যদিও কলম আছে, একটা পেন হোল্ডার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো এরকম তুমি বক্সের ভিতরে কোশ্চেন পাবা অনেকগুলো। তো প্রথম যেটা সেটা হচ্ছে বায়োফিজিক্স বায়োমলিকুল, সেকেন্ড ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন মেটাবলিজম, এরপরে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি। তো আমরা যখন পরীক্ষা নিতে বসি ভাইবা বোর্ডে, তখন কিন্তু তোমাদের আসলে দেখতে চাই ওরকম মানে কি বলা যায়, পিস পিস হিসেবে তোমার নলেজটা দেখতে চাই না। আমরা দেখতে চাই হচ্ছে একদম তুমি পুরা সবগুলোকে ইন্টিগ্রেটেড করতে পেরেছো কিনা। এই যে তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কার্ড পড়লা, বা আলটিমেটলি যে বিফোর প্রফ এক্সাম তুমি সবগুলোকে একত্রিত করতে পারছো কিনা, এইটাই কিন্তু আমাদের দেখার বিষয় থাকে। এবং সেই কারণে দেখো, আমি বায়োমলিকল দিয়ে স্টার্ট করব, করে আমি আগাতে থাকবো, এরপরে এই বায়োমলিকলস গুলো যেগুলো ইম্পর্টেন্ট, যে বায়োমলিকলস গুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে ধরা হয় সেইগুলোর ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজম, এই এরপরে এর সাথে রিলেভেন্ট যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, আই মিন এটার সাথে রিলেভেন্ট যে ডিজিজ, সেই ডিজিজ গুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করি আমাদের বায়োকেমিক্যাল ল্যাবে সেইগুলো নিয়ে। এবং সত্যি কথা বলতে, যে তুমি যখন ভাইবা বোর্ডে বসো, প্রথমে এসে মনে করো তুমি বায়োমলিকলস থেকে একটা কোশ্চেন উঠালা, ওটারও পাচ্ছে, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো, তাই না? যদি না শুনতে পাও একটু প্লিজ আমাকে জানিও। তো তুমি বায়োমলিকুলস থেকে মনে করো, অ্যাজ ফর এক্সাম্পল তুমি কার্বোহাইড্রেট উঠালা, তাহলে তোমাকে আমরা কি কার্বোহাইড্রেট থেকে দুই একটা বেসিক কিছু কোশ্চেন করি, করার পরে কিন্তু আমরা চলে যাই যে এটা কিভাবে ডাইজেস্ট হয় আমাদের আমাদের এই ইন্টেস্টাইন, কিভাবে ডাইজেস্ট হলো, কিভাবে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হয়ে তারপরে এটা ব্লাডে আসলো, ব্লাড থেকে তারপরে কোথায় গেলো, যে এর অ্যানাবলিক পাথওয়ে কি হলো, ক্যাটাবলিক পাথওয়ে কি হলো, তারপরে যে আলটিমেটলি যে এইটার রিলেভেন্ট যে কিছু ডিজিজ আছে, মানে অ্যাজ ফর এক্সাম্পল খুব কমন ডিজিজ হচ্ছে তোমার ডায়াবেটিস মেলাইটাস, তাহলে এইটা এটা যে ইট ইজ ভেরি মাস রিলেভেন্ট টু ইট ইজ ভেরি মাস রিলেভেন্ট টু মানে আমরা যদি ডায়াবেটিস মেলাইটাস আসি, সাথে সাথে আমাদের কার্বোহাইড্রেটের ব্যাপারটা চলে আসে, তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে ভেরি মাস রিলেভেন্ট টু ডায়াবেটিস মেলাইটাস, তাহলে আমরা ডায়াবেটিস মেলাইটাস কিভাবে ডায়াগনোসিস করি আমাদের ক্লিনিক্যাল ল্যাবে, এই সব জিনিসগুলো মানে এইভাবে করেই কিন্তু আসলে তোমাদের পুরো পরীক্ষাটা শেষ হয়ে যায়। তাহলে তোমার একটা বোর্ড কিন্তু এইভাবে শেষ হয়ে গেল। তো আমিও চেষ্টা করব তোমাদেরকে জাস্ট ওই পরীক্ষা ওরিয়েন্টেড পড়ানোর জন্য, তাহলে আমরা একটু আগাই। আর পার্ট পেপার টু তে যে তুমি পাবা ফুড নিউট্রিশন, এগুলো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা তাহলে আজকে মেইনলি যাচ্ছি হচ্ছে বায়োমলিকুলের উপরে আমাদের কনসেপ্টটা কি, এটা নিয়ে কথা বলার জন্য। আমি জানি না কেন যেন স্লাইড গুলো আসতে অনেক, তোমাদের ওইখানে আমি দেখতে পাচ্ছি না, স্লাইড আসতে একটু সময় লাগছে। তো আমরা বায়োমলিকুলস এ আমাদের যে কনসেপ্ট সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন তোমরা যদি একটু কাইন্ডলি আমাকে একটু জানাতা যে বায়োমলিকুলস সম্বন্ধে তোমাদের কি আইডিয়া, কি বুঝো বায়োমলিকুলস বলতে, কি বুঝো একটু জানাবা, কেউ কি কেউ কি একটু রেসপন্স করবা, বায়োমলিকুলস বলতে কি বুঝো?
কেউ যদি একটু লিখে জানাও তাহলে খুব ভালো হয়। বা মালিকস বলতে কি বুঝো? আসলে দেখো, নাম শুনেই কিন্তু কিছুটা বোঝা যায়, কেউই বলতেছো না, চুপ করে আছো, অথচ তোমরা সামনে প্রপ পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষা শুরু হবে, মনে করো পেপার ওয়ান শুরু হবে, প্রথমে যে তোমার বায়োমলিকুলস বলতে হবে, বায়োমলিকুলস কি কি আছে আমাদের বডিতে, বায়োমলিকুলস বলতে কি বুঝো, তোমরা কেউ দেখো রেসপন্স করছো না। আচ্ছা তাহলে আমি আমি আগাতে থাকি। ওকে, বায়োমলিকুলস নাম শুনে কিন্তু বোঝা যায়, আমি বললাম যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যে মলিকুলস গুলো আছে, যে অর্গানিক মলিকুলস গুলো আছে, এগুলি আসলে বায়োমলিকুলস। দা কেমিক্যাল মলিকুলস হুইজ প্রেজেন্ট উইদিন আওয়ার বায়োলজিক্যাল সিস্টেম, এক কথায় আমরা তাদেরকে বলতে পারি হচ্ছে বায়োমলিকুলস। হ্যাঁ, ভেরি গুড। সুমাইয়া পর্ণা সে দিয়েছে যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, অল লিপিড। হ্যাঁ, ইয়েস, অল দিজ আর বায়োমলিকুলস। আসলে আমরা এক কথায় কি বলতে পারি জানো, যে আমাদের এই যে জীবন, মানে যে আমরা যে বেঁচে আছি, আমরা উই আর লিভেবল, তাই তো? আমাদের এই যে লাইফ, লাইফটাই কম্পোজ হয় কি দিয়ে, তৈরি হয় কি দিয়ে, লাইফলেস কিছু কেমিক্যাল মলিকুল দিয়ে, কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে, দ্যাট ইজ বায়োমলিকুল। মানে আওয়ার লাইফ ইজ কম্পোজ অফ সাম লাইফলেস কেমিক্যাল মলিকুল, দ্যাট ইজ দ্য বায়োমলিকুল। এবং এই বায়োমলিকুলের ভিতরে যে মেজর যে বায়োমলিকুলস গুলো আছে, আমরা কিন্তু তোমাদের সেই জিনিসগুলোই পড়াই, সেই জিনিসগুলো পড়াই বা সেই জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে ধরা হয়। তার ভিতরে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, যে কমপ্লেক্স বায়োমলিকুল, আমরা এদেরকে কেন কমপ্লেক্স বলি, কমপ্লেক্স বলি এই অর্থে যে তুমি যদি প্রোটিন বানাতে যাও, খেয়াল করে দেখো প্রোটিন বানাতে গেলে তোমাদের কি লাগে, প্রোটিন বানাতে গেলে কিন্তু তোমাদের লাগে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ইটসেলফ ইজ এ কম্পাউন্ড, এটা কিন্তু কোনো এলিমেন্ট না, এটা কিন্তু একটা কম্পাউন্ড, তাই তো? তাহলে প্রথমে তোমার এই সিম্পল কম্পাউন্ড, এরা আবার পলিমারাইজেশন, বায়োপলিমার মানে হচ্ছে তোমার বায়োলজিক্যাল সিস্টেমে যখন পলিমারাইজেশনটা হয় তখন সেটাকে বলা হয় বায়োপলিমার। তাহলে এই যে কমপ্লেক্স যে বায়োমলিকুল গুলো আছে, খেয়াল করে দেখো তার ভিতরে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড মানে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, অল দিজ আর বায়ো বায়োপলিমার। তাহলে প্রোটিন কার বায়োপলিমার? অ্যামাইনো অ্যাসিডের। আর নিউক্লিক অ্যাসিড কার বায়োপলিমার? নিউক্লিওটাইড এর। আর আমরা পলিস্যাকারাইড ফর এক্সাম্পল স্টার্চ, গ্লাইকোজেন, এগুলোর কথা যদি বলি তাহলে অল দিজ আর বায়োপলিমার্স অফ মনোস্যাকারাইড, আই মিন গ্লুকোজ। লিপিডকে কিন্তু আমরা কখনোই বায়োপলিমারে ফেলবো না, সাধারণত বায়োপলিমার আমরা বলি না এটাকে, আমরা এটা যদিও বায়োমলিকুল বাট ইট ইজ নট আ বায়োপলিমার ইন স্ট্রিক্ট সেন্স। কারণ কি, তোমরা জানো যে লিপিডস আর হেটারোজিনাস গ্রুপ অফ কম্পাউন্ড, এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক, এর কিন্তু স্পেসিফিক কোনো বিল্ডিং ব্লক নাই, যে শুধু ফ্যাটি অ্যাসিড এরকম তুমি পলিমারাইজেশন করলা আর লিপিড তৈরি হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। সে কারণে লিপিডটাকে আমরা কখনোই ওই ইন দ্যাট সেন্স বায়োপলিমার বলি না, কিন্তু এটা কিন্তু একটা বায়োমলিকুলস, এটা কিন্তু একটা বায়োমলিকুলস। আচ্ছা, আমাদের বডিতে যে মেজর যে বায়োমলিকুলস গুলো আছে, তোমরা অবশ্যই সেটার নাম পড়ে নিবা, তার ভিতরে তোমরা অলরেডি লিখে দিয়েছো, তার ভিতরে এক নাম্বারই আসবে কার্বোহাইড্রেট, তারপরে চলে আসে তোমার হচ্ছে যে লিপিড, প্রোটিন, আমাদের যে এনজাইম গুলো আছে, এনজাইম গুলো কিন্তু বায়োমলিকুল। এনজাইম গুলো বায়োমলিকুল কেন, আমরা জানি যে অল এনজাইমস আর বেসিক্যালি প্রোটিন ইন নেচার। আমি একটা এখানে তোমাদেরকে, আচ্ছা ভালো কথা, আমি তো জানি না, আমি যদি চাই তোমাদেরকে কিছু আরো কিছু কোশ্চেন দিয়ে দিব, তো সেই কোশ্চেন গুলো কাকে কিভাবে দিতে হবে, যারা এই ক্লাস অ্যারেঞ্জ করেছে ওদেরকে, তাই তো? এই জিনিসটা তোমরা একটু আমাকে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দিয়ে দিব। যেমন এখানে বায়োমলিকুলস দেখো, বায়োমলিকুলস রানে দ্য বায়োপলিমার, আমি তোমাদের কিছু কিছু এসকিউ এমসিকিউ এগুলো নিয়ে এসেছি, এটার ভিতরে একটা এমসিকিউ আছে, যেমন দি বায়োপলিমার ইনক্লুড, এর ভিতরে কোনটা কোনটা বায়োপলিমার, তোমরা কি কেউ বলতে পারবা? লিপিড কে কেন আমরা হেটারোজেনাস বায়োপলিমার বলতেছি না, লিপিড কে আমরা হেটারোজেনাস বায়োপলিমার এই জন্য বলবো না, কারণ হচ্ছে যে এটা কিন্তু পলিমারাইজেশন হয়ে তৈরি হয় না, তোমরা খেয়াল করে দেখো এটা কিন্তু কোনো এরকম সিঙ্গেল কোনো ইউনিট নাই যেটা পলিমারাইজেশন হয়ে একটা লিপিড তৈরি হয়, এক একটা লিপিড কিন্তু এক এক রকম। অ্যাজ ফর এক্সাম্পল তুমি সিম্পল লিপিড ট্রায়াসলগ্লিসারলের কথা চিন্তা করো, ওখানে একটা গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড এসে লাগলো, লেগে ট্রায়াসলগ্লিসারল তৈরি হয়ে গেল।
ফসফোলিপিডের কথা চিন্তা করো, ওখানে কি থাকবে? ওখানে 3 নাম্বার কার্বনে যে যে গ্লিসারলে যে 3 নাম্বার কার্বন ছিল, সেই 3 নাম্বার কার্বনে যে ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে যে একটা ফসফেট গ্রুপ লেগে গেল। কাজেই দেখো ডিফারেন্ট ডিফারেন্ট, এখানে কোন একটা সিঙ্গেল ইউনিট হোমোজেনাস সিঙ্গেল ইউনিট দিয়ে নিয়ে পলিমারাইজেশন হয়ে এটা তৈরি হয় না, এই জন্য এটাকে আমরা বায়োপলিমার বলতে পারছি না। তুমি যদি তোমার এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি কি ইন পার্সন আমার সাথে যোগাযোগ করতে পারো বা ওভার টেলিফোন বা কোনো কিছুতে? তাহলে করলে আমি তোমাকে বুঝাই দিতে পারবো, বা ওয়ান টু ওয়ান যদি এরকম পড়াতে পারি আমি তোমাকে বুঝাই দিতে পারবো। যদি এখানে ক্লিয়ার না হয় তাহলে তুমি আমাকে আবার প্রশ্ন করতে পারো যদি তোমার কাছে ক্লিয়ার না হয়। আচ্ছা, বিসিডি বিসিডি বায়োপলিমার, হ্যাঁ বিসিডি নিউক্লিক অ্যাসিড প্রোটিন। আচ্ছা ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো দেখি। গ্লাইকোজেন নিউক্লিক অ্যাসিড প্রোটিন আর বায়োপলিমার, হ্যাঁ এরা কিন্তু আসলে দেখো বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যে এটা পলিমারাইজেশন হচ্ছে। ভেরি গুড, খুবই খুশি হলাম তোমাদের এটা দেখে, তোমরা আনসারটা কারেক্ট দিয়েছো। আমি পরেরটাতে চলে যাই। সম্ভবত আমি জানি না এটা বোধহয় ইন্টারনেটের কারণে কিনা, যে আমি যখন এখানে ক্লিক করছি তার অনেক পরে যে তোমাদের এখানে স্লাইডটা আসছে। তোমরা যারা বিসিডি দিয়েছো ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এবং তোমরা সবাই মোটামুটি কারেক্ট আনসারই দিয়েছো। আমি বুঝতে পারলাম তোমরা অনেক ভালো পারো, ভেরি গুড। আচ্ছা এবার দেখো তো, মনোমার দ্যাট ক্যান প্রডিউস পলিমার, কোন কোন মনোমার্স গুলো এই পলিমার প্রডিউস করতে পারে, এর ভিতরে কোনগুলো দেখে মনে হয় তোমাদের কাছে? আনসার গুলো দাও তো। তুমি যে ইফা তামান, তারপর সাদিয়া আক্তার, বিসিডি বিসিডি তেই রয়ে গেছো, তোমরা কি আগেরটা দিচ্ছ? আগের কোশ্চেনের আনসার দিচ্ছ, আমি কিন্তু পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে মনোমার্স দ্যাট ক্যান প্রডিউস পলিমার, কোন কোন মনোমার পলিমার প্রডিউস করতে পারে? এ সি আর, এ আর সি আরেকটা আছে তো, যে এস এ আর সি উত্তর দিয়েছো সে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একজন ইশতিয়াক খন্দকার, এ সি ডি, হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, এ সি ডি। এ সি ডি কেন কারেক্ট আমি তারপরে সবাই, তোমরা সবাই মোটামুটি ওকে দেখে দেখে ফলো করতেছো কিনা জানি না, এ সি ডি কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার এবার আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে দেখো অ্যামাইনো অ্যাসিড এর পলিমারাইজেশন হয়ে কি তৈরি হয়, তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড এর পলিমারাইজেশন হয়ে প্রোটিন তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড দিয়ে পলিমারাইজেশন করে কি আমি কোনো কিছু বানাতে পারি? একটু খেয়াল করে দেখো, একটু আগে যে প্রশ্ন করছিলা যে কেন লিপিড কে আমরা বায়োপলিমার বলবো না, বিকজ ফ্যাটি অ্যাসিড ইজ এ কম্পোনেন্ট অফ লিপিড, ফ্যাটি অ্যাসিড ইটসেলফ ইজ আ লিপিড, কিন্তু ফ্যাটি অ্যাসিড দিয়ে তুমি পলিমারাইজেশন করে আর একটা লিপিড বানাতে পারবা না। যেমন অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিমারাইজেশন করে তুমি প্রোটিন বানাতে পারবা, সেরকম ফ্যাটি অ্যাসিড এর পলিমারাইজেশন করে কোনো কিছু কি বানাতে পারবা? যদি বানাতে পারো তাহলে তার নামটা একটু লিখে দাও, তাহলে আমি ওটাকে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা হলো মানে লিপিডও হচ্ছে বায়োপলিমার, তাহলে সেক্ষেত্রে আমি লিপিডও বায়োপলিমার বলতে পারবো। ফ্যাটি অ্যাসিড ইটসেলফ ইজ এ লিপিড, ট্রায়াসাইল গ্লিসারল সেও একটা লিপিড, কাজে এখানে কোনো মানে ওই রকম ইন দ্যাট সেন্স এখানে কোনো পলিমারাইজেশন হয় না, সব সবাই আলাদা আলাদা ভাবে তৈরি হয়। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, এটাই হচ্ছে সমস্যা যে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারছি না, তাহলে হয়তো আমি যে বুঝতে পারছো না তার সাথে কথা বলতে পারলে আমি আমি নিজেও একটু স্যাটিসফাইড ফিল করতাম। আচ্ছা তাহলে এটা তো হয়ে গেল, গ্লুকোজ দিয়ে আমরা কি বানাতে পারি? গ্লুকোজ 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 দিয়ে কি বানাতে পারি বলো তো, দু একটা নাম বলো। শুধু গ্লুকোজের পলিমারাইজেশন করে কিন্তু অনেক কিছু বানানো যায়। সিম্পল লিপিড তো তৈরি হয় হচ্ছে ট্রায়াসাল, সিম্পল লিপিড মানে হচ্ছে ট্রায়াসাল গ্লিসারল। সিম্পল লিপিডটা তৈরি হয় হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে। এখানে কি কি থাকে খেয়াল করে দেখো, একটা ট্রায়াস একটা ট্রায়াসাল গ্লিসারলের ভিতরে একটা থাকে হচ্ছে গ্লিসারল মলিকুল, আর 3টা ফ্যাটি অ্যাসিড এখানে এস্টারিফিকেশন হয়ে লাগে, লেগে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তুমি বলেছো সিম্পল লিপিড, এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা একটা সিম্পল লিপিড, কিন্তু এটাকে যখন তুমি আবার ভেঙে ফেলবা তখন গ্লিসারল একটা আলাদা লিপিড হয়ে গেল, ফ্যাটি অ্যাসিড আলাদা লিপিড হয়ে গেল, তখন কিন্তু এই দুটো হয়ে গেল কি ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিড মানে যদি আমরা কোনো সিম্পল অথবা কমপ্লেক্স লিপিড কে ব্রেক ডাউন করে যা কিছু পাবো সেটাই হয়ে যাবে হচ্ছে আমার ডিরাইভড লিপিড। গ্লাইকোজেন স্টার্চ সেলুলোজ, ভেরি গুড, স্টার্চ গ্লাইকোজেন, স্টার্চ গ্লাইকোজেন, স্টার্চ গ্লাইকোজেন, স্টার্চ গ্লাইকোজেন সেলুলোজ, আরো ইনুলিন আছে, আরো অনেক কিছু তো আছে। তো
আমরা আজকে একটু কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো। আমরা তো অলরেডি জেনে গেলাম যে আমাদের কোন কোনগুলো, আমি বললাম যে আমাদের পরীক্ষার জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা সেটাকে প্রায়োরিটি দিব, তাই তো? তো আমাদের পরীক্ষার জন্য যে বায়োমলিকুলস গুলো লাগে তার ভিতর প্রথমে আসে হচ্ছে কার্বোহাইড্রেট। আমি বলেছি যে কার্বোহাইড্রেট প্রথমেই চলে আসবে। তো তোমরা জানো যে কোন কোন খাবারে কার্বোহাইড্রেট আছে, এটা আমরা মনে হয় তোমরা খুব ভালো ভালোই জানো। স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন, ইয়েস, ভেরি গুড। তো আমরা একটু আগাই, আমাদের লার্নিং অবজেক্টিভস কি হবে, আমরা এখান থেকে আজকে কি কি শেখার চেষ্টা করব। আমরা যা কিছু শেখার চেষ্টা করব পুরোটাই আমি আগেই বলে দিয়েছি যে একদম এক্সাম ফোকাসড হবে। তোমাদের পরীক্ষাতে যে যে কোশ্চেন যা যা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো যে আমরা কার্বোহাইড্রেটের ভিতরে যে আমরা কার্বোহাইড্রেটের ডেফিনিশন, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, খুব ইনভেরিয়েবলি তোমাদের পরীক্ষাতে আসে এবং ভাইবা বোর্ডেও ধরা হয়। ক্লাসিফিকেশন আসে, সোর্সেস আসে, বায়োমেডিকেল ইম্পর্টেন্স আসে, রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট, এটা তোমাদের পরীক্ষাতে, নট অনলি যে পরীক্ষাতে, বায়োপলিমারের সংজ্ঞা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছে যে বায়োপলিমারের সংজ্ঞা কি, সেটা প্লিজ এক্সপ্লেইন করেন। বায়োপলিমারের সংজ্ঞা হচ্ছে যে পলিমারাইজেশন উইল অকার উইদ ইন দা বায়োলজিক্যাল সিস্টেম। তোমার বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে যখন পলিমারাইজেশনটা হবে সেটাকে আমরা বলে থাকি বায়োপলিমার। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি খেয়াল করে দেখো আমার প্রোটিনটা যখন তৈরি হয় তখন কি হয়, এটা আমার বডির ভিতরে তৈরি হয় না? তুমি তো তুমি যদি সামনে আমার পরীক্ষার্থী হয়ে থাকো, ফার্স্ট পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই মলিকুলার বায়োলজি পড়েছো এবং মলিকুলার বায়োলজিতে তুমি ট্রান্সলেশন পড়েছো, তাই তো? ট্রান্সলেশনে কি হয় দেখো, খেয়াল করেছো যে আমার একটা মেসেঞ্জার আরএনএ আসে, মেসেঞ্জার আরএনএ কে রিড করে করে, নিউক্লিওটাইড গুলো কে রিড করে করে, আমরা জানি যে তিনটা বেস পেয়ার নিয়ে একটা কি কি তৈরি হয়, এক একটা করে কোডন তৈরি হয়, এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে। তো ওই একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড এসে এই যে পরপর পরপর সাজলো, সে যে একটা মালার মতো গাঁথলো, এই মালাটাই তো আসলে প্রোটিন, তাই না? তাহলে এই যে বায়ো পলিমারাইজেশন, মানে এই যে পলিমারাইজেশন রিয়াকশন, আর একটা নাম হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। তোমরা হয়তো জানো যে এখানে একটা এমন একটা রিয়াকশন হয় যেখান থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার বের হয়ে যায়। তো একটা মলিকুল অফ ওয়াটার বের হয়ে এই যে রিয়াকশনটা হয় এটাই হচ্ছে পলিমারাইজেশন। তো এটা তো বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে হয়, এই জন্য এটাকে বলা হয় বায়োপলিমারাইজেশন, বায়োপলিমার। আমি জানি না তুমি যে প্রশ্ন করেছিলা বুঝাতে পেরেছি কিনা, না হলে আমি লাস্টে যে তোমাকে আবার বুঝাবো, যদি না বুঝো তুমি আবার কোশ্চেন করো। আচ্ছা, তোমাদের এই সবগুলোই মানে আমি যে লার্নিং অবজেক্টিভ যেগুলো সাজিয়েছি সবগুলো তোমাদের পরীক্ষাতে আসে। লাস্টেরটার কথা আমি বলতে চাচ্ছি যে রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট, এটা তোমাদের অসপিতে আসে। তোমাদের সাধারণত যে বেনেডিক্স টেস্ট যেটা করতে দেয়া হয়, যেটা তোমাদের একটা স্টেশন হিসেবে থাকে, সেটা কিন্তু আসলে এই যে রিডিউসিং প্রপার্টি অফ কার্বোহাইড্রেট দেখার জন্যই। আর আমাদের পারপাসটা কি, কেন আমরা এই কার্বোহাইড্রেট নিয়ে এগুলো জানবো? কারণ তোমার মনে প্রশ্ন তো জাগতে পারে যে আমি তো ম্যাডাম ডাক্তার হইতে যাব, আমি তো আর নিউট্রিশনিস্ট হতে যাব না, যে কার্ব টার্ব এগুলো নিয়ে আমার জানতে হবে। তোমাকে জানতে হবে, কারণ হচ্ছে যে অলদো ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, দেয়ার আর লটস অফ ডিজিজ হুইচ আর ভেরি মাচ রিলেটেড টু কার্বোহাইড্রেট মেটাবলিজম। তার ভিতরে দু একটা কমন ডিজিজের আমি নাম মেনশন করেছি এখানে, ফর এক্সাম্পল ডায়াবেটিস মেলাইটাস, ল্যাকটোজ ইনটলারেন্স, এই সমস্ত ডিজিজ। এই ডিজিজ গুলো সম্পর্কে যদি তুমি জানতে চাও, আচ্ছা ঠিক আছে, আমাকে আবার সাব্বির হাসান রাব্বি বলেছে যে প্রশ্ন না করি আমরা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় যে আমি কন্টিনিউ করি, তারপর তোমাদের যা যা কোশ্চেন একটু লিখে রাখো, আমরা লাস্টে যে কোশ্চেন একটু ডিসকাস করবো, কারণ কোশ্চেনও তো ডিসকাস করতে হবে। কোশ্চেন না ডিসকাস করলে তো যাদের কনফিউশন আছে সেটা থেকেই যাবে। আর আমাদের আমাদের এই কোশ্চেনটা আমরা সরি আমাদের এই ক্লাসটা আমরা আসলে করতেই চাচ্ছি তোমাদের যেখানে যেখানে কনফিউশন সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে দিতে। মানে আমার টপিকই ছিল যে কনসেপশন অ্যাবাউট বায়োমলিকুলস, বায়োমলিকুলস সম্পর্কে আমাদের কি কনসেপশন আছে সেটাই। তো আমাদের পারপাস তো এইটা যে আমরা বেশ কিছু, আমরা তো আসলে ডাক্তার হতে যাচ্ছি, তো আমরা ডাক্তার হতে গেলে আমাদের ডিজিজ নিয়ে আলটিমেটলি ডিল করতে হবে। সেই কারণে আমাদের আমার এই বায়ো আমার কার্বোহাইড্রেট সম্পর্কে ডিটেলস একটু জানতে হবে, কারণ এটার সাথে দেয়ার আর লটস অফ ডিজিজ রিলেটেড টু কার্বোহাইড্রেট মেটাবলিজম।
তো আমি এখানে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আমি পরে, তাহলে ওমর ফারুক যে হচ্ছে যার সাথে আমি সকালে কথা বলেছি, ও আমাকে সবকিছু অ্যারেঞ্জ করে দিল, ওকে তাহলে আমি পরে বলে দিব যে আমি বেশ কিছুখানে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় ও তাহলে দিয়ে দিবে। তো এগুলো দিয়েছি যে তোমরা যদি এই কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন, আমি সব কোশ্চেন এখানে আনতে পারিনি, মানে অনেকগুলো কোশ্চেন, অনেক কোশ্চেন আছে, আমি জাস্ট একটা জাস্ট এ গ্লিমস তোমাদেরকে, তোমরা এক নজর একটু দেখবা যে এই ধরনের অনেক কোশ্চেন থাকবে, তার ভিতরে স্ট্রাকচারড অবজেক্টিভ এক্সামিনেশন, তো আমাদের যেটা ভাইবা বলে থাকি, এই সব আমরা আমরা যদি এই কোশ্চেন গুলো সলভ করবি, তুমি এসএ কিউ এমসিকিউ এসওই সবই কভার করতে পারবা। তো আমরা একটু কার্বোহাইড্রেট সম্পর্কে একটু জেনারেল, একটা কার্বোহাইড্রেটের একটা জেনারেল ডিসক্রিপশন জাস্ট দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটটা কি। কার্বোহাইড্রেটকে আমরা, কার্বোহাইড্রেটের আরেকটা নাম কিন্তু স্যাকারাইড, জানো বোধ হয় তোমরা, কার্বোহাইড্রেট আরেকটা নাম বলা হয় স্যাকারাইড। এই স্যাকারাইড কথাটা কোথা থেকে আসলে আসলো, যেমন মনোস্যাকারাইড আমরা তো বলি না, মোনো কার্বোহাইড্রেট, ডাই কার্বোহাইড্রেট এটা কিন্তু বলি না, তো কার্বোহাইড্রেট ইনস্টেডে উই ক্যান ইউজ স্যাকারাইড। স্যাকারাইড কথাটা আসছে হচ্ছে স্যাকারন, একটা গ্রিক টার্ম যেটার অর্থ হচ্ছে সুগার, সেখান থেকে এটা আসলো, দ্যাটস বিকজ ইট ইজ সুইট ইন টেস্ট, সুগার। তো এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের এই নেচারে যত অর্গানিক মলিকুল আছে তার ভিতরে তোমরা জানো যে কার্বোহাইড্রেটটা সবচেয়ে অ্যাবান্ডেন্ট এবং সবচেয়ে অ্যাভেলেবল। এবং এটা হচ্ছে কোথায় তৈরি হয়, এটা কিন্তু আমরা, আমাদের বডি কিন্তু খুব একটা তৈরি করতে পারে না, খুবই পারি, খুবই লিমিটেড অ্যামাউন্ট গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। বাট কোশ্চেন পিডিএফ আকারে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেন গুলো পিডিএফ আকারে পাঠিয়ে দিবো তোমাদেরকে। তো মোস্ট অ্যাবান্ডেন্ট আমরা জানি যেটা গ্রিন প্ল্যান্ট, এটা তৈরি করে আমাদের বডি খুবই লিমিটেড অ্যামাউন্ট তৈরি করতে পারে, তো মেইনলি কিন্তু উই আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। এই যে এখানে খেয়াল করে দেখো যে উই আর ডিপেন্ডেন্ট অন প্ল্যান ফর আওয়ার ফুড, আমাদের ফুডের জন্য কিন্তু আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। তাহলে গ্রিন প্ল্যান্ট এটা কিভাবে তৈরি করে, ফটোসিনথেসিস এর মাধ্যমে, আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা জানো, এটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো, আর যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা তো জানোই যে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, দেখো মানে যে আমাদের ক্রিয়েটর উনি কিভাবে কি সুন্দর ভাবে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছে, এক্সপায়ার্ড এয়ারের সাথে যে কার্বন ডাইঅক্সাইড গুলো বের করে দিচ্ছি সেটা তো আর তোমরা জানোই যে এটা পরিবেশ দূষণ করে, তো সেইটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে আলটিমেটলি কারা, আলটিমেটলি কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে লিফ, মানে পাতার এই যে ক্লোরোফিল ওরা নিয়ে ওয়াটারের, ওয়াটারের সাথে মিলে সূর্যের আলো দিয়ে এটা দিয়ে আমরা কার্বোহাইড্রেট বানাই, সেটাই কিন্তু আলটিমেটলি আমরা খাই এর, এবং তার সাথে সাথে সে যে অক্সিজেন দেয় সেটাই কিন্তু আমরা ইনহেল করি। তাহলে এবার বুঝো যে আমরা কত ভাবে গাছের কাছে ঋণী, তাহলে কি আমরা গাছ কাটবো না গাছ লাগাবো, এবার তোমরাই থিঙ্ক করে দেখো কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন। এম্পিরিক্যাল ফর্মুলাটা তোমরা সবাই মনে হয় মোটামুটি জানো, CH2O তারপর উইদিন ব্রাকেট N, যেখানে N ইকুয়াল টু ইকুয়াল টু আর মোর দেন 3 হতে হবে, তাহলে তখন তার এটার নাম হয় হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। সবসময় কিন্তু এটা হাইড্রেটস অফ কার্বন নাও হতে পারে, কারণ বেশ কিছু এরকম অর্গানিক মলিকুল আছে যাদের, যারা এরকম হাইড্রেট অফ কার্বন বাট দে আর নট কার্বোহাইড্রেট, আবার বেশ কিছু কার্বোহাইড্রেট আছে যারা বেসিক্যালি হাইড্রেটস অফ কার্বন না। এখন ডেফিনেশনের ব্যাপারটা আছো তোমাদেরকে ভাইবাতে প্রায় সময় ফেস করতে হয়, যেটা সেটা হচ্ছে যে ডেফিনেশন, তোমরা অনেকে বলো যে ম্যাডাম এই ডেফিনেশন কি, ডেফিনেশন দিব কোনটা, ডেফিনেশন দিব যেটা সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন তোমরা সেইটাই দিবা, মূল কথা হচ্ছে যে তুমি জিনিসটা বুঝো কিনা, এটা ভাইবা বলে সবসময় দেখা হয়, চ্যাপ্টার কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট আর এ নাই, চ্যাপ্টার কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট মানে কি এটা বুঝতে পারলাম না। আচ্ছা এনিওয়ে এটা হচ্ছে যে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটন ফাংশনাল গ্রুপ ইজ কল কার্বোহাইড্রেট। জিনিসটা এটা না যে তুমি একদম বইয়ের ভাষায় ওইভাবেই তোমাকে ডিফাইন করতে হবে, জিনিসটা হচ্ছে এটা যে তুমি জিনিসটা আমাদেরকে বুঝাইতে পারলা কিনা, তুমি নিজে বুঝো কিনা। ম্যাডাম স্লাইডটা পিডিএফ দিলে ভালো হতো, হ্যাঁ দিয়ে দিব, পিডিএফ কিভাবে দিতে হয় আমি তো জানি না বাবা, আমি যোগাযোগ করে আমি দিয়ে দিব, আমি আসলে একেবারে এই ব্যাপারে একেবারে অজ্ঞ,
তো এটাই আমি তোমাদের কাছ থেকে শিখবো। ওই যে বললাম প্রথমে, ওই জন্য বলে নিলাম যে আমাদের সম্পর্কটা হবে রেসিপ্রোকাল। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু শেখাতে পারবো, বাট তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো। যে যেমন তোমরা মন্তব্য করলে যে ম্যাডাম এটা পিডিএফ করে দিলে ভালো হয়, আমি পিডিএফ করে বা এইভাবে আমি যেভাবে দেওয়া যায় আমি দিয়ে দিব তোমাদেরকে। এটা দিয়ে এটা পড়ে যদি তোমাদের সামান্যতম লাভ হয় তাহলে আমি অনেক মানে আমার অনেক ভাল লাগবে। আচ্ছা, এখন যেটা নিয়ে তোমরা অনেক সময় ভুল করো, যে তোমাদের প্রথমে ভাইবা বোর্ডে এসে বসলা, ভাইবা বোর্ডে এসে বসলা এই ধরনের একটা বক্স পেলা, বক্সের ভিতর থেকে তুমি উঠালা, উঠায় কার্বোহাইড্রেট আসলো, ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট। এই ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট বলতে যে অনেকেই মানে একদম ওই বইয়ের ভাষা টুটো মুখস্থ করে আসে, আসে দু একটা দেখা যায় যে কি হয়ে যায়, দু একটা ওয়ার্ড মাঝখান থেকে ড্রপ করে যায়। দু একটা ওয়ার্ড যখনই ড্রপ করে যায় তখন এটা কি হয়ে যায়, একটা মিনিংলেস কিছু হয়ে যায়। এই জন্য আমি তোমাদের কাছে বিনীত ভাবে অনুরোধ রাখতে চাই যে তোমরা দয়া করে যে কোনো জিনিস মুখস্থ করার আগে একটু বুঝে মুখস্থ করো, একটু প্লিজ বুঝে মুখস্থ করো। এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। পলিহাইড্রক্সি অর্গানিক কম্পাউন্ড বা পলিহাইড্রিক অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড কোনগুলো? অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে যে যার কার্বন কন্টেইনিং এনি কম্পাউন্ড ইজ কল অর্গানিক কম্পাউন্ড। এটা তো আমি প্রথমেই বলে নিলাম যে একটা কার্বোহাইড্রেট মানে কি আছে, এর ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এটা কার্বন আছে, তাহলে অবশ্যই এটা অর্গানিক একটা কম্পাউন্ড। আর এটা কম্পাউন্ড, কম্পাউন্ড কেন? কম্পাউন্ড বিকজ এটা তো এলিমেন্ট না, এটা দেখো এটা তৈরি হয়েছে তিনটা জিনিস নিয়ে, ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে এটা অবশ্যই একটা কম্পাউন্ড। তাহলে এটা তো তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তাহলে ইটস অর্গানিক কম্পাউন্ড। আরেকটা কি, পলিহাইড্রক্সি বা পলিহাইড্রিক বলো, যেভাবে বলো তুমি, পলিহাইড্রক্সি বলতে পারো, পলিহাইড্রিক বলতে পারো। তাহলে পলিহাইড্রিক অথবা পলিহাইড্রক্সি অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ, মানে এমন একটা কম্পাউন্ড যেটা অবশ্যই তাকে পলিহাইড্রিক অ্যালকোহল অথবা পলিহাইড্রক্সি হতে হবে, তার সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। নিচে আরেকটা ডেফিনিশন দেওয়া আছে যে কার্বোহাইড্রেট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, মানে পলিহাইড্রিক অ্যালডিহাইড অর কিটোন, অথবা যদি কোনো কম্পাউন্ড কে তুমি ভাঙো, ভেঙে যদি এই জিনিস প্রোডিউস করে, মানে পলিহাইড্রিক অ্যালডিহাইড অথবা কিটোন এরকম একটা জিনিস প্রোডিউস করে, তাহলেই সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা, তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরা মুখস্থ করো না, মুখস্থ করার আগে বুঝে মুখস্থ করো, যেন এটা মিনিংলেস না হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখো, আমি এর আগে তোমাদেরকে যেটা বললাম যে কার্বোহাইড্রেট হতে গেলে মিনিমাম তিনটা কার্বন থাকতে হবে, কার্বোহাইড্রেট হতে গেলে মিনিমাম তিনটা কার্বন থাকতে হবে, আর তার বেশি তো থাকতেই পারে। তো এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে কয়টা কার্বন আছে এই ছবিটাতে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে তিনটা কার্বন আছে, একটা হলো যে এইটা, এই যে CHO, এটা হচ্ছে এখানকার, তাহলে এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। প্রথম কথা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে বা পলিহাইড্রক্সি অর্গানিক অ্যাসিড হতে হবে, তাহলে সেই ক্রাইটেরিয়া তো এটা ফুলফিল হয়ে গেল। এই যে দুইটা মোর দেন ওয়ান হাইড্রক্সিল গ্রুপ আছে, সেটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আইদার অ্যালডিহাইড, এই যে এটা অ্যালডিহাইড, CHO হচ্ছে অ্যালডিহাইড, পাশেরটা রাইট সাইডের ছবিটা দেখো, এখানে দেখো কিটো, তার মানে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ পলিহাইড্রিক অ্যালকোহল হলেই সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট। তার ভিতরে একটা হচ্ছে অ্যালডোজ সুগার, আমরা আবার এটাকে দুই ভাগে ভাগ করি, মানে তোমরা জানো যে আমরা এই মনোস্যাকারাইড যেগুলো আছে, মনোস্যাকারাইড গুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ, উই ক্যান ডিভাইড মনোস্যাকারাইড ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন, আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ। এখানে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ তোমরা লেফট সাইডে যেটা সেটা দেখো, এটা হচ্ছে অ্যালডোজ সুগার, রাইট সাইডে এটা হচ্ছে কিটো সুগার, কারণ এখানে ফাংশনাল গ্রুপ হিসাবে আছে হচ্ছে কিটো গ্রুপ। এটা তোমরা দেখলেই বুঝতে পারবা, এক পাশে আছে কিটো গ্রুপ আর এক পাশে আছে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এরপরে দেখো গ্লুকোজও কিন্তু একটা কি, গ্লুকোজও তো একটা সুগার, তাই না? আচ্ছা, এবার এবার চলে আসো, দেখো গ্লুকোজ, গ্লুকোজটা এখানে কয়টা কার্বন আছে, এখানে কিন্তু দেখো ছয়টা কার্বন আছে,
এই পাশেরটা দেখো ফ্রুক্টোজ, ফ্রুক্টোজেও কিন্তু 6টা কার্বন আছে, তাহলে এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড। আমরা আগে যেটা দেখলাম 3 কার্বন কন্টেনিং, ওটাও যেমন একটা মনোস্যাকারাইড, এটাও একটা মনোস্যাকারাইড। ওই যে আমি বলেছিলাম যে মনোস্যাকারাইড গুলোকে 2 ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন, আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন দা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট। তাহলে এখানে খেয়াল করে দেখো আগেরটা কি ছিল, আগেরটা ছিল ট্রায়োজ, আর এটাই তাহলে কি হবে, এটা হবে হেটজোস। বাট এখানে যদি তুমি ফাংশনাল গ্রুপের কথা চিন্তা করো, তাহলে একটা হবে অ্যালডোজ আর একটা হবে কিটোজ। ক্লাসিফিকেশন, আসলে ক্লাসিফিকেশন তোমরা বইতে যেটা তোমরা অলরেডি যারা পড়ে ফেলেছো, মুখস্থ করে ফেলেছো, ওইটা থেকে আর চেঞ্জ করার আমি কোনো প্রয়োজন দেখি না। এক একটা বইতে এক এক ভাবে, দু একটা বইতে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবে ক্লাসিফাই করেছে, আবার দু একটা বইতে হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো তুমি যেভাবে পড়ো এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তুমি তোমাকে যদি ভাইবা বলে জিজ্ঞাসা করে আচ্ছা কার্বোহাইড্রেট কে ক্লাসিফাই করো, তো তুমি এইভাবে শুরু করে দিও, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অথবা তুমি যদি এভাবে বলো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, সেটাও কোনো দোষের কিছু না। তাহলে তোমরা তো জানো যে মনোস্যাকারাইড কে আবার আমরা দুই মানে ডিপেন্ডিং অন দা, সেটা আমি পরের স্লাইডে আসছি, সেটা ডিপেন্ডিং অন দা নাম্বার অফ কার্বন আর ডিপেন্ডিং অন দা ফাংশনাল ম্যাডাম বুঝতে পারলাম না, মনোস্যাকারাইডদের মধ্যে কে কে নন রিডিউসিং, সেটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ সেটা তো বলবো, আমি সেটা বলবো, কারণ হচ্ছে যে ওইটা পরের দিকে আছে, পরের দিকে ওইটা নিয়ে হচ্ছে যে পরের দিকে যাবো আর কি। আমাকে ক্রোনোলজিক্যালি চাই, কারণ এর মাঝে মাঝে ওরকম চলে আসলে তো ওটা আমি ক্রোনোলজিক্যালি আসবো, ওটা আছে তোমার পরের দিকে পাবা। তাহলে আমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এই ইয়েগুলো তোমরা একটু দেখে নিবা, এক্সাম্পল গুলো তোমরা একটু দেখে নিবে প্লিজ কোনটা কিরকম। আমি যদি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড পরে বল, অলরেডি বললাম যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবেও যদি এটাকে ক্লাসিফাই করি তাতেও কোনো সমস্যা নেই। যদি তুমি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, সরি মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এভাবে করো তাতেও কোনো সমস্যা নেই, আবার যদি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এভাবে করো এটাতেও কোনো সমস্যা নেই। এখন মনোস্যাকারাইড এর ভিতরে কি কি আছে, ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট মনোস্যাকারাইড এর ভিতরে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আর এদিকে ডাইস্যাকারাইড এর ভিতরে আছে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড এর আন্ডারে পড়ে। এগুলো বোধহয় তোমরা জানো, তোমাদের এই কোশ্চেন গুলো খুবই জিজ্ঞাসা করে যে একটা কার্বোহাইড্রেট ভাঙলে একটা কার্বোহাইড্রেট এর ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি হবে, কোন গ্রুপ করলে আমার জন্য ভালো হয়। আমি হচ্ছে যে এই স্লাইড এর লাস্টে তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিয়েছি, রেফারেন্স বুকের নাম দিয়ে দিয়েছি, তো আমি তো তোমাদের এই স্লাইড গুলো দিয়ে দিব, তোমরা এই স্লাইড গুলো দেখে নিও, স্লাইড এর লাস্টে দেখো রেফারেন্স বুকের নাম দেওয়া আছে। আমি হচ্ছে যে এবিসি মানে মোজাম্মেল হক স্যারের বই থেকে নিয়েছি, তারপরে লিপিং কট থেকে নিয়েছি কিছু কিছু ম্যাটেরিয়ালস, কিছু কিছু সত্যনারায়ণ থেকে নিয়েছি, সব কম্বিনেশনে নিয়েছি। তো এটা তুমি দেখতে পারো, আর তুমি অলরেডি যে বই পড়ে পড়ে ফেলেছো সেই বইগুলো থেকেও দেখতে পারো। লাস্টে আমার দেওয়া আছে, লাস্টে রেফারেন্স গুলো দেওয়া আছে। কার্বোহাইড্রেট কে আরেকটা ওয়েতে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই জিনিসটা আসলে আমরা যারা ডক্টর আমাদের জন্য এটা একটু জানা খুবই দরকার, কারণ হলো যে কোনগুলোকে আমরা সিম্পল কার্বোহাইড্রেটের ভিতরে ফেলবো, কোনগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ভিতরে ফেলবো। ফর এক্সাম্পল, যে সময় প্রত্যেক আমি জানি যে মোটামুটি আমাদের সবার, আমাদের দেশে ডায়াবেটিস এর পার্সেন্টেজ এত বেশি যে প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ ডায়াবেটিক পেশেন্ট রয়ে গেছে, মানে তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে। তো তোমাকে তো কিছু কোনো কোনো সময় কিছু হেলথ এডুকেশন দিতে হয় মানুষকে, বিকজ ইউ আর গোয়িং টু বি এ ডক্টর। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন অনেক সময় তোমার কাছে এই বিভিন্ন রকম অ্যাডভাইস চাইতে আসে, তো তোমাকে এটা জানা খুবই জরুরি যে এই যে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা কিন্তু সবসময় প্রেফার করি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ওদেরকে সিম্পল কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এরা কিন্তু আসলে সিম্পল কার্বোহাইড্রেট, কারণ এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই, তো আমরা সবসময় ওদেরকে অ্যাডভাইস করবো পলিস্যাকারাইড খেতে। সিম্পল কার্বোহাইড্রেট তাহলে কোনগুলো আমরা বললাম, যে যে মনোস্যাকারাইড কোনগুলো আছে, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনটার নাম অবশ্যই ভুলবা না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আচ্ছা
আমি একটু ওই গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু তোমাদেরকে এটার রিলেশনে বলে যেতে চাই, কারণ হলো যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু জানতে হবে। এটা খুব লাগে, আমরা যেহেতু গ্লুকোজ নিয়ে কথাবার্তা বলছি, এটা রিলেশনে আসলে আমি একটু গ্লাইসেমিক ইন্ডেক্সটা পড়ায় ফেলতে চাচ্ছি। যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে একটা কনসেপ্ট, একটা কনসেপ্টটা কিরকম, যে একটা ফুডের ওই ফুডের গ্লাইসেমিক পোটেন্সিটা কেমন, মানে ওই ফুডটা ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে আমার ব্লাডে কত তাড়াতাড়ি গ্লুকোজ বাড়াই দিতে পারে, সেই জিনিসটা আসলে আমি বের করব কি দিয়ে, এই গ্লাইসেমিক ইন্ডেক্স এর মাধ্যমে। সেটা সাধারণত কিভাবে করা হয় দেখো, গ্লাইসেমিক ইন্ডেক্স বা মানে আমরা কিভাবে বের করি একটা ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স কিভাবে বের করি, আমরা হচ্ছে একটা মানুষকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম, এটা হচ্ছে আমার টেস্ট মিল। আর তার সাথে আমি কি খাওয়াই দিলাম, খাওয়াই দিলাম হচ্ছে যে কোনো ফুড, যে কোনো ফুড হচ্ছে যে 50 গ্রাম কার্বোহাইড্রেট, মানে যে কোনো ফুড আমি খাওয়াই দিলাম, খাওয়াই দিয়ে মানে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম আর অন্য আরেকটা ফুড খাওয়াই দিলাম 50 গ্রাম, খাওয়াই দিয়ে এটা কম আমি কম্পারিজন কিভাবে করব। নিচে থাকবে হচ্ছে আমার ব্লাড গ্লুকোজ লেভেল আফটার ইনটেকিং 50 গ্রাম গ্লুকোজ, আর ব্লাড গ্লুকোজ লেভেল আফটার ইনজেকশন অফ এনি ফুড কন্টেইনিং 50 গ্রাম অফ কার্বোহাইড্রেট। এটা নিয়ে আমরা এটাকে ভাগ করার পর এটা 100 দিয়ে গুণ করতে হয়। গুণ করে যদি কোনো ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স 100-তে 100ই আসে, ইন্ডিকেট করে যে এইটা এইটার হচ্ছে যে গ্লাইসেমিক পোটেন্সি অনেক হাই, তার মানে এই ধরনের ফুড যদি আমি খাই তাহলে আমার ব্লাডে গ্লুকোজ লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এটা আমাদের কেন জানতে হয়, এটা জানতে হয় এই জন্য যে ওই যে বললাম একটু আগে, তুমি তো আসলে ডক্টর হতে যাচ্ছ, আমার ডায়াবেটিক পেশেন্টকে অনেক সময় করতে হয়, অ্যাডভাইস দিতে হয় ডায়াবেটিক পেশেন্টদেরকে ডায়েটের দিতে হয়, তাহলে তোমাকে তো জানতে হবে আগে কোন কোন খাবারের গ্লাইস ইন্ডেক্স হাই। যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স হাই তাহলে ডায়াবেটিক পেশেন্ট শুড অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ ফুড। এবার আমি পরের স্লাইডটাতে চলে আসছি, যদিও তোমাদের এখানে আসে নাই। সেটা হচ্ছে যে সুক্রোজ এন্ড স্টার্চ আর কমপ্রাইজড অফ সুক্রোজ কি, প্রথমে হচ্ছে দেখো একদম সিম্পল সুগার, প্রথমে আমি আসলাম গ্লুকোজ বা সিম্পল সুগার, এরপরে সুক্রোজ। সুক্রোজটা আসলে কি দিয়ে তৈরি বলো তো, সুক্রোজটা কোন ধরনের সুগার, এটা কি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগো নাকি পলিস্যাকারাইড? সুক্রোজ 50 গ্রাম কে কেন ম্যাম, 50 গ্রামটাই হচ্ছে আইডিয়াল, 50 গ্রামটা আইডিয়াল। 50 গ্রাম গ্লুকোজ খাওয়ায় আর একটা খাবার 50 গ্রাম খাওয়ায়, এটার সাথে আমি কম্পেয়ার করব যে আমি 50 গ্রাম গ্লুকোজ খেলে আমার ব্লাড গ্লুকোজ লেভেল এত হবে, এটা তো আমার জানা, এটা হচ্ছে আমার নোন, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার নোন, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো। স্ট্যান্ডার্ড ধরে আমি আরেকটা আরেকটা খাবার নিব, সেটাওকেও আমি 50 গ্রামই একই ভাবে আমি 50 গ্রামই খাওয়াবো, খাওয়ায় দেখবো যে ওইটার থেকে আমি গ্লুকোজ মানে ওইটার মানে গ্লুকোজ একটা কার্ব কার্ব দিয়ে আসলে এটা দেখা হয় যে সেটা খাওয়ার পরে আমার ব্লাড গ্লুকোজ লেভেল কত তাড়াতাড়ি বেড়ে গেল, নিয়ে তারপর এটা কম্পেয়ার করা হয়। এটা 50 গ্রাম, এটা কি বলা যায় থাকে না, একটা স্ট্যান্ডার্ড সেট করা থাকে, এটা এটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডাইজ এটা সেট করা আছে। আচ্ছা, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, ভেরি গুড। আচ্ছা, হাইয়েস্ট গ্লাইসেমিক গ্লুকোজ এবং সাম মনোস্যাকারাইড লোয়েস্ট জিআই ডায়েটারি ফাইবার। আচ্ছা, তোমরা এটা দেখে বুঝতে পারছো যে গ্লুকোজ বা সুগার, গ্লুকোজ কে কিন্তু আমরা সুগার বলে থাকি, এরপরে সুক্রোজ, সুক্রোজটা হচ্ছে যে সুক্রোজের ভিতরে আসলে কি থাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, তাই তো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজটাও একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজটাও একটা মনোস্যাকারাইড, তাহলে দুইটা মনোস্যাকারাইড একসাথে যখন লাগলো তখন সেটা হয়ে গেল ডাইস্যাকারাইড। হ্যাঁ, সুক্রোজ যে ডাইস্যাকারাইড, ভেরি গুড। আচ্ছা, এই যে যেটা স্টার্চ আমরা পরে দেখতে পাচ্ছি, এটা কি জিনিস তাহলে, স্টার্চটা কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ভেরি গুড। স্টার্চটা কি, স্টার্চটা কি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইড কোনটার ভিতরে পড়বে? বাট ম্যাডাম 100-এর ব্যাপারটা কি বলছেন বুঝি নাই। হ্যাঁ, 100-এর ব্যাপারটা হচ্ছে কি যে তুমি যদি নিচে থাকে সবসময় আমার 50 গ্রাম গ্লুকোজ, তো 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে তো আমার ব্লাডের গ্লুকোজ লেভেল একটা একটা লেভেলে যাবেই, তারপরে আমি দেই কি, তারপরে অন্য আরেকটা টেস্ট মিল খেতে দেই তাকে,
হ্যাঁ, সেই টেস্ট মিলটা উপরে দেই। এখন যদি ওইটার ভ্যালু অনেক কম হয় তাহলে ওইটা আসলে ক্যালকুলেশন করে বের করা ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য আমরা সাধারণত 100 দিয়ে গুণ করি। 100 দিয়ে গুণ করলে একটা ভ্যালু চলে আসে। হাই গ্লাইসেমিক ইনডেক্স কন্ট্রোলিং ফুড গুলি হাইপোগ্লাইসেমিক পেশেন্টের জন্য বেস্ট ইফেক্টিভ। হ্যাঁ অবশ্যই, যেগুলো যদি কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে থাকে তাহলে যে ফুডগুলোর গ্লাইসেমিক ইনডেক্স হাই তুমি সাথে সাথে তাকে তাদের সেই ফুডটা খাওয়াই দিবা। এই জন্য এই যে ভেরি গুড, আমি খুব খুশি হয়েছে। এই কারণেই তো তোমরা যেহেতু ডক্টর হতে যাচ্ছ, তোমাদের জানতে হবে যে কোন খাবারগুলোর গ্লাইসেমিক ইনডেক্স হাই আর কোন খাবারগুলোর গ্লাইসেমিক ইনডেক্স লো। তাহলে যে মানুষটা হাইপোগ্লাইসেমিক শকে চলে গেল, তাহলে নট নেসেসারি যে তোমার ওই মুহূর্তে গ্লুকোজই খাওয়াই দিতে হবে। যদি যার গ্লাইসেমিক ইনডেক্স, অ্যাজ ফর এক্সাম্পল খেজুরের কথা আমি জানি যে ওর গ্লাইসেমিক ইনডেক্স অনেক হাই 100, তাহলে তুমি যদি তোমার ওই মুহূর্তে ওর কাছে খেজুর থাকে বা ওই যে ক্যান্ডি বা যা, যে বিদেশে যাদের ডায়াবেটিস থাকে তারা তো সবসময় পকেটে ক্যান্ডি ট্যান্ডি এগুলো রেখে দেয়, যার গ্লাইসেমিক ইনডেক্স হাই তুমি সেই জিনিসই খাওয়াই দিবা। আর একটা মানুষ যে ওয়েট রিডাকশন করাতে চাচ্ছে বাট যার ডায়াবেটিস আছে, তাকে তো তুমি ওই হাই গ্লাইসেমিক ইনডেক্স এর খাবার দিতে পারবা না। হাই গ্লাইসেমিক ইনডেক্স এর খাবার তার জন্য প্রোহিবিটেড, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে একটু গ্লাইসেমিক ইনডেক্স এর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবার আসো মনোস্যাকারাইড। মনো মানে তো তোমরা জানো, মনো মানে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে সিম্পলেস্ট গ্রুপ অফ কার্বোহাইড্রেট এবং এটাকে আমরা সাধারণত সিম্পল সুগার বলে থাকি। মনোস্যাকারাইড গুলোকে সাধারণত আমরা সিম্পল সুগার বলে থাকি, কিন্তু আসলে ডাইস্যাকারাইড গুলোকেও সিম্পল সুগারের আন্ডারে নিয়ে আসা যায়। তো আসলে মনোস্যাকারাইড এইটা কিন্তু টিচাররা খুব শুনতে চায়, সেটা হলো যে কেন এটা মনোস্যাকারাইড আমরা কেন বললাম, কেন এটা সবচেয়ে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এটার মূল কথাই হচ্ছে যে ইট ক্যানট বি হাইড্রোলাইজড ফার্দার, এটাকে তুমি আর হাইড্রোলাইজড করতে পারবা না। মানে এইটকে যদি তুমি হাইড্রোলাইজড করো তাহলে কি হবে, হাইড্রোলাইজড করলে ওটা আর কার্বোহাইড্রেট থাকবে না, মানে হাইড্রোলাইজড করা যাবে না। আমরা ওই যে কার্বোহাইড্রেটের ডেফিনিশনে একটা কথা পড়েছিলাম না, যে এমন একটা কম্পাউন্ড যাকে হাইড্রোলাইসিস করলে তুমি একটা কম্পাউন্ড পাবা যার ভিতরে যেটা পলিহাইড্রক্সি অ্যালকোহলের সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ থাকতে হবে। কিন্তু যদি তুমি মনোস্যাকারাইডকে হাইড্রোলাইজ করো তাহলে তখন ওর ভিতরে আর এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকে না, এই জন্য মানে এটাকে ফার্দার আর হাইড্রোলাইজ করা যায় না। মূল কথা হচ্ছে এটাকে আর ফার্দার হাইড্রোলাইজ, এই জন্য এটা মনোস্যাকারাইড। সবার ব্লাড গ্লুকোজ লেভেলের চেঞ্জ কি একই হবে? ডায়াবেটিক যারা তাদের কি কোনো চেঞ্জ আসবে? না, তাদের কোনো চেঞ্জ আসবে না। কারণ হচ্ছে যে ওটা ওটা তো একটা মেজার করে নেওয়াই হয়েছে যে এই 50 গ্রাম গ্লুকোজ খেলে তার ব্লাড গ্লুকোজ লেভেল এতই হবে, সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল। এবং এইটাকে স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু আমি অন্য একটা ফুডের গ্লাইসেমিক ইনডেক্স বাড় করতেছি, যে ও কতটা এই গ্লুকোজের কাছাকাছি, ওই ফুডটা গ্লুকোজের কাছাকাছি। আমি গ্লুকোজ দিলাম, দেওয়ার সাথে সাথে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ালাম, খাওয়ার সাথে সাথে আমার মনে করো আমার ব্লাড গ্লুকোজ লেভেল হয়ে গেল 80। এখন আরেকটা অন্য একটা খাবার খাওয়ালাম 50 গ্রাম, সেটা খাওয়ার পরও কি আমার ব্লাড গ্লুকোজ লেভেল সাথে সাথে 80 হয়ে যায়? না, 50 থাকে না 30 থাকে। এটা দিয়েই তো আসলে আমি কম্পারিজনটা করতেছি। আমি কি বুঝাতে পেরেছি মুবাশ্বির আহমেদ শুভ্রকে? ডায়াবেটিক পেশেন্টদের কোনো চেঞ্জ আসবে না, সবার ক্ষেত্রে একই হবে। তাহলে তোমরা যেন এটা বলতে ভুলো না, কারণ দু একটা টিচার আসে, টিচার আছে যার জেনারা এটা কিন্তু শুনতেই চায় যে কেন এটা মনোস্যাকারাইড, কি কেন তুমি এটাকে মনোস্যাকারাইড বলতেছো? বিকজ ইট ক্যানট বি হাইড্রোলাইজ ফার্দার, এটাকে আর হাইড্রোলাইজ করা যায় না, সেই জন্য এটা মনোস্যাকারাইড। মেহরাব জামি, ভেরি গুড, বাবা আচ্ছা। আমরা এখন মনোস্যাকারাইড কে, আমার যেহেতু এদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, আর তোমাদের ভয়েসটা শুনতে পারলে আমার আরো বেশি ভাল লাগতো, কারণ আমি অনেক যারা আছে যারা আমার আননোন, আমি যাদেরকে চিনি না, স্টিল ওরা তো আমার মানে এখন আমি ওদেরকে পড়াচ্ছি, দে আর মাই স্টুডেন্ট, তো ওদেরকে আমি শুনতে পারলে আমার অনেক ভাল লাগতো। এনিওয়ে, তাহলে আমরা এই মনোস্যাকারাইডটা, আচ্ছা মুবাশ্বির আহমেদ শুভ্র, বুঝতে পেরেছো এবার তুমি? আচ্ছা, আসলে 50 গ্রাম গ্লুকোজটা খাওয়ায় ওইটাকে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে ওটার সাথে আমি কম্পেয়ার করি অন্য একটা ফুডকে। ওটাকে ধরে নাও যে ওটা হচ্ছে কম্পারিজন গ্রুপ। সবসময় আমরা একটা স্টাডি করার সময় একটা কিছু থাকে না, একটা কন্ট্রোল, তুমি কার সাথে কম্পেয়ার করবা, এটা হচ্ছে সেই কন্ট্রোল। এই যে 50 গ্রাম গ্লুকোজ যে খাওয়াই দিলে, এটা হচ্ছে তোমার সেই কন্ট্রোল, ওইটার সাথে কম্পেয়ার করে তুমি দেখবা যে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লো, মানে ওইটাকে ওইটা ওই মানে ওই ফুডটা খাওয়ার পরে কি ব্লাড গ্লুকোজ লেভেল এই 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার মতোই এতই বেড়েছে না হচ্ছে কম বেড়েছে?
যদি কম থাকে তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। ও ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্টরাই বোধহয় জয়েন করেছে, বাহ ভালোই, আমি খুশি হলাম। একটা হচ্ছে যে আমরা এটা এটা তোমরা একটু দেখে নিবা, যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। সেটা হলো যে আমরা মনোস্যাকারাইডকে কিন্তু তোমাদের এটা রিটেন পরীক্ষাতে আসে, আমি জন্য নিয়ে আসছি যে এটা রিটেন পরীক্ষাতে আসে। সেটা হলো যে দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম, এখানে লেফট সাইডে খেয়াল করে দেখো ট্রায়োজ টেট্রোজ এই সবগুলোই কিন্তু মনোস্যাকারাইড, এবং এই এরা এমন একটা পর্যায়ে চলে আসছে এরপরে কিন্তু এদেরকে আর হাইড্রোলাইজড করা যাবে। আর বেসড অন দ্য প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের প্রেজেন্স এর উপরে ডিপেন্ড করে এদেরকে আবার আমরা বলতে পারি যে একটা হচ্ছে অ্যালডোজ কন্টেইনিং আর একটা হচ্ছে কিটোজ কন্টেইনিং। তো এই এই ট্রায়োজ মানে থ্রি কার্বন কন্টেইনিং, তার সাথে যদি তার ফাংশনাল গ্রুপ থাকে অ্যালডোজ তাহলে তখন তার নাম কি হবে, আর যদি কিটোজ ফাংশনাল গ্রুপ থাকে তখন তার নাম কি হবে, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। তার মানে যদিও এ ট্রায়োজ মানে মাত্র তিনটা কার্বন, এ টেট্রোজ এও কিন্তু মনোস্যাকারাইড, মানে এরাও এও কিন্তু কার্বোহাইড্রেট, এই জিনিসটা ভুলো না। হ্যাঁ, তার মানে এই যে খেয়াল করে এই যে ক্রোনোলজিক্যালি আমরা আগাচ্ছি, খেয়াল করে দেখো এই যে গ্লিসারাল্ডিহাইড ট্রায়োজ, ইরাইথ্রোজ এটা হচ্ছে টেট্রোজ, এটা রাইবোজ পেন্টোজ মানে ফাইভ সুগার কন্টেইনিং। এখানে কি, এখানে দেখো ফাংশনাল গ্রুপ কি আছে, ফাংশনাল গ্রুপ আমরা কি বলেছিলাম যে পলিহাইড্রিক অ্যালকোহল উইথ অ্যালডিহাইড অর কিটো ফাংশনাল গ্রুপ, আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলেই সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। আমাকে এবার বলো যে এই কার্বোহাইড্রেট ডেফিনিশন কি এইভাবে মুখস্থ করার দরকার আছে? তোমরা যে মুখস্থ করো, মুখস্থ করে বলতে যে ওই যে আমি জানি না হার্পার টার্পার এরকম কিছু বই থেকে তোমরা মুখস্থ, কঠিন একটা জিনিস দিয়ে মুখস্থ করো করে বলতে যে প্রায় সময় তোমরা মাঝখানে দু একটা ওয়ার্ড ড্রপ করে ফেলো, যেটা আমি আগেই বলেছি যে আলটিমেটলি যে ওটা মিনিংলেস হয়ে যায়, এটা করো না, তোমরা অবশ্যই বুঝে পড়বা। এই যে এই জিনিসটা একটু বুঝে নাও যে কি হচ্ছে, এখানে পলিহাইড্রিক অ্যালকোহল কিন্তু দেখো মানে মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ আছে, তারপরে কি হচ্ছে এর সাথে আইদার অ্যালডিহাইড অথবা কিটো ফাংশনাল গ্রুপ আছে, যার ভিতরে আছে সেই কার্বোহাইড্রেট আছে। আর কেটে হাইপোগ্লাইসেমিক পেশেন্ট বলা হলে ট্রিটমেন্ট কি ওয়াইজ হবে, ট্রিটমেন্ট তুমি কি দেবা, দেখো কারোর হচ্ছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল 3.5 আসছে, তো সে হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে না, সে তো হচ্ছে যে নর্মাল ডায়াবেটিক পেশেন্ট নয়। হ্যাঁ ডায়াবেটিক পেশেন্ট নয়, তো আমাদের আমি যদি ডায়াবেটিক পেশেন্ট না হই, ডায়াবেটিক পেশেন্ট হলেও তোমার বডির তো একটা মেকানিজম আছে, তোমরা যদি এটা ফার্স্ট ইয়াররা হয়তো এখনো অত বুঝবে না, কিন্তু তোমরা যদি ফার্স্ট ক্রপ পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা তো অবশ্যই জানো এটা যে আমার বডি কি করে, সাথে সাথেই গ্লুকোনিওজেনেসিস শুরু করে দেয়, আমার বডি গ্লুকোনিওজেনেসিস শুরু করে আমার বডি নিজে নিজেই বডির ভিতরেই নতুন করে গ্লুকোজ তৈরি করতে থাকে, কারণ আমার বডি সব সময় ব্লাড গ্লুকোজ লেভেল স্ট্যাটিক রাখতে চায়। এবার ডাইস্যাকারাইড, তোমাদেরকে এই ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইড গুলো ধরে তোমাদের পরীক্ষাতে ধরে, আমি যে আমার এই মানে পুরো প্রেজেন্টেশনটা যে সাজিয়েছি পুরো প্রেজেন্টেশনটাই কিন্তু সাজানো হয়েছে একদম পরীক্ষাকে ফোকাস করে, আমি হাবিজাবি কোনো কিছু নিয়ে আসি না, এই হাবিজাবি জিনিস করতে যে তোমরা মূল জিনিস থেকে ডেভিয়েটেড হয়ে যাও। প্লিজ তোমরা এই সামনে তোমাদের যাদের পরীক্ষা তোমরা একটু এটার দিকে কনসেন্ট্রেট করো, এখানে আজকে এখানে যা যা পড়ানো হচ্ছে এখানে এটার উপরে তোমরা কনসেন্ট্রেট করো, এর বাইরে বেশি পড়ার দরকার নাই, হাবিজাবি জিনিস পড়া বাদ দিয়ে দাও। এই ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট, কারণ হাবিজাবি জিনিস করলে তোমরা মূল জিনিস তখন বলতে পারো না। দেখো ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইডের ভিতরে একটা হচ্ছে মাল্টোজ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় মাল্টোজের ভিতরে কি কি আছে, মাল্টোজের মাল্টোজটা কি, প্রথম কথা জিজ্ঞাসা করো মাল্টোজ কি, মাল্টোজের ভিতরে কি কি আছে, তাহলে টু মলিকুল অফ গ্লুকোজ, মাল্টোজ কম্পোজ অফ টু মলিকুল অফ গ্লুকোজ। এরপরে জিজ্ঞাসা করি সুক্রোজ, তোমাদেরকে অনেক সময় আমরা ভাইবা বোর্ডে ভাইবার টেবিলে চিনি দিয়ে রাখি, চিনি দিয়ে রেখে আমরা জিজ্ঞাসা করি বলো এটা কি জিনিস, তো তোমাদেরকে এটা বলতে বলতে হবে যে এটা কি, এটা কি, এটা মানে কেমিক্যালি কি জিনিস, তোমরা কিন্তু বলো যে চিনি, তোমার কাছে কিন্তু আমরা চিনি শুনতে চাইনি, ওখানে আমরা জানতে চাচ্ছি যে ওটা কি, তুমি বলতে পারো কিনা, তুমি বায়োকেমিস্ট্রি বোর্ডে পরীক্ষা দিতে আসছো, তুমি ওটাকে সুক্রোজ বলতে পারো কিনা এটা আমরা জানতে চাই, তোমরা কি করো, তোমরা বলো যে এটা চিনি, তোমার কাছে তো চিনি শুনতে চাইনি, চিনি তো সবাই বলতে পারবে রে বাবা। কোন এক্সপ্রেশন আছে ম্যাম, কার্বোহাইড্রেট আছে বাট কার্ব না, হ্যাঁ
আমি বুঝতে পারলাম না, কোনো এক্সপ্রেশন নাকি কোনো এক্সাম্পলের কথা বলেছো তুমি? এক্সাম্পল কার্বোহাইড্রেট CHO আছে, বাট কার্বটা, হ্যাঁ আর আছে কয়েকটা আছে। আমি তোমাকে, তুমি একটু ওই যে সত্যনারায়ণের বই আছে না, সত্যনারায়ণের যে তুমি এটা দিয়েছে, জুনায়েদ খান অতনু, অতনু হ্যাঁ, তুমি হচ্ছে যে সত্যনারায়ণের বইয়ের ফার্স্ট কার্বোহাইড্রেট চ্যাপ্টারে যাবা, যে ফার্স্ট পেজটা পড়ে নেবা। এরপরে আসো সুক্রোজের কথা আমি বললাম। আচ্ছা, সুক্রোজের ভিতরে একজন বলছিল যে, একজন মধ্যে প্রশ্ন করছিল যে সুক্রোজটা কেন হলো নন রিডিউসিং, তাই তো? কেন হচ্ছে যে এটা রিডিউসিং সাবস্ট্যান্স না, নন রিডিউসিং, তাই তো? এটা আমি পরে তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিয়েছি, ওটা তোমরা পরে দেখে নিও। সুক্রোজের ভিতরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, এটা কোথায় কোথায় থাকে এই জিনিসগুলো একটু জানবা। ল্যাকটোজ কি? ল্যাকটোজ আমাদের এটা এটা একটু জানতেই হয়, গ্লুকোজ প্লাস গ্যালাকটোজ, কারণ এটা শুধুমাত্র ম্যামালস এর মিল্কেই পাওয়া যায়। এই যে দেখো, খেয়াল করে দেখো যে আমাদের নিউবর্ন বেবি যারা, তারা আসলে কার উপরে ডিপেন্ডেন্ট? তারা তো, দে আর সোলি ডিপেন্ডেন্ট অন মিল্ক, তাই তো? তাহলে মিল্ক এর ভিতরে যদি সুগার না থাকতো, আমরা তো জানি যে আমাদের ব্রেইন এক্সক্লুসিভলি ইউজ করে, মেটাবলিক ফিউয়েল হিসেবে ইউজ করে হচ্ছে গ্লুকোজ। তাহলে এবার খেয়াল করে দেখো যে একটা নিউবর্ন বেবি, ওর মিল্কের ভিতরে যদি গ্লুকোজ না থাকতো, তাহলে ও কিভাবে ওর ব্রেইনকে সাপ্লাই দিত, মেটাবলিক ফিউয়েল কিভাবে সাপ্লাই দিব? তো এই ল্যাকটোজের ভিতরে আছে হচ্ছে, ল্যাকটোজ কে বলা হয়ে থাকে কি, মিল্ক সুগার, ল্যাকটোজের আর নাম হচ্ছে মিল্ক সুগার। এর ভিতরে আছে গ্লুকোজ প্লাস গ্যালাকটোজ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি। যদি কখনো থাকে যে গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট, সরি, কখনো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কার্বোহাইড্রেট মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি, তাহলে তোমাদেরকে এই তিনটাই বলতে হবে, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ। খেয়াল করো, কার্বোহাইড্রেট মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট, তখন তোমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ এই তিনটাই বলতে হবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা আমরা প্রায় এটা ভাই বলে জিজ্ঞাসা করি যে আজকে সকালে তোমরা কি কি নাস্তা খেয়ে এসছো, যদি তোমরা বলো যে রুটি, তাহলে রুটিটা কি জিনিস? রুটিটা একটা স্টার্চ, তাহলে এই স্টার্চ এর ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি বলো? তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করে দেখো। সুক্রোজের ভিতরে কি থাকে, মাল্টোজের ভিতরে কি থাকে, ল্যাকটোজের ভিতরে, এই সমস্ত ডাইস্যাকারাইড গুলোর ভিতরে আসলে কি কি থাকে, এই জিনিসটা একটু প্লিজ তোমরা দেখবা। তো আমরা যখন খাই, আমরা কিন্তু খাওয়ার সময় কি খাই, তোমরা তো জানো খাওয়ার সময় তো আমরা খাই হচ্ছে স্টার্চ, তাই না? আমরা খাওয়ার সময় কিন্তু খাই স্টার্চ হিসেবে, বেশিরভাগ সময় আমরা স্টার্চ হিসেবে আমরা কি খাই, ভাত খাই না, ভাত রুটি টুটি এসব খাই। তো এই ভাত রুটির ভিতরে আসলে কি থাকে, স্টার্চ থাকে। স্টার্চ ভাঙলে আলটিমেটলি আমরা যে কি পাই, এইখানে পাশের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা, স্টার্চ ভেঙে আলটিমেটলি যে আমরা কি পাই, গ্লুকোজ পাই। তো আমি জাস্ট একটু দেখানো, এরপরে আমি তোমাদেরকে এই গ্লুকোজের ডাইজেশন অ্যাবজর্পশন পরে পড়াবো। পলিস্যাকারাইড আমরা অলরেডি বলে ফেলেছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আর আমি অলিগোস্যাকারাইডে যাইনি, কারণ অলিগো মানে ফিউ, মানে মনোস্যাকারাইড মানে যখন সিঙ্গেল ইউনিট থাকবে তখন হচ্ছে মনোস্যাকারাইড, ডাই মানে হচ্ছে যখন দুইটা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ডে জয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর অলিগো হচ্ছে ফিউ, অলিগো মানে হচ্ছে ফিউ, ফিউ মানে হচ্ছে যে 3 to 10, তার মানে 3 to 10 মনোস্যাকারাইড ইউনিট দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট তৈরি সেগুলোকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। সাধারণত অলিগোস্যাকারাইড গুলো আমরা কখন পাই, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন, ডাইজেশনের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে পাই আমরা, যেমন ডেক্সট্রিন, ডেক্সট্রিনটা হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড কোনটা, পলিস্যাকারাইড হচ্ছে যে যখনই মোর দেন 10 মনোস্যাকারাইড ইউনিট একটা আরেকটার সাথে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে লাগানো থাকবে, সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। এখন পলিস্যাকারাইডকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, পলিস্যাকারাইডের এই যে এটা তোমাদের পরীক্ষাতে আসে, ক্লাসিফাই পলিস্যাকারাইড অ্যান্ড উইথ এক্সাম্পল, পলিস্যাকারাইডকে ক্লাসিফাই করে এক্সাম্পল দিতে বলে। তো এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটেরো পলিস্যাকারাইড। তো নাম শুনেই কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু নাম দিয়ে বোঝা যায়। দেখো
নামেই পরিচয়, যে আমার একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আর এখানে আমরা বলতে পারি যে পলিস্যাকারাইড তোমাকে কিভাবে চিনবো, না এর নামেই পরিচয়, নাম দিয়ে। পলি মানে হচ্ছে অনেকগুলো, স্যাকারাইড মানে অনেকগুলো, এখানে কি থাকে, সুগার ইউনিট থাকে। আর হোমো পলিস্যাকারাইড মানে একই ধরনের স্যাকারাইড ইউনিট থাকে। একই ধরনের স্যাকারাইড ইউনিট বলতে বোঝাতে চাচ্ছি যে আমার পলিস্যাকারাইড গুলো তৈরি হয় হচ্ছে মনোস্যাকারাইড ইউনিটের পলিমারাইজেশন হয়ে, এটা হচ্ছে বায়োপলিমার, বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে পলিমারাইজেশন হয়। তো হোমো মানে সেম টাইপের, মানে যদি এটার পলিমারাইজেশন এরকম হয় যে গ্লুকোজ যোগ গ্লুকোজ যোগ গ্লুকোজ যোগ গ্লুকোজ, এটা হচ্ছে, এটা যদি হয় সেটা হোমো পলিস্যাকারাইড। এরকম যদি ফ্রুক্টোজ যোগ ফ্রুক্টোজ যোগ ফ্রুক্টোজ, যেমন অ্যাজ ফর ইনুলিন, ইনুলিন কি দিয়ে তৈরি হয়, ফ্রুক্টোজ 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 ফ্রুক্টোজ। সেলুলোজ কি দিয়ে তৈরি হয়, গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ। একই ধরনের জিনিস দিয়ে যে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে হোমো পলিস্যাকারাইড। আর হেটেরো পলিস্যাকারাইডটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মনোস্যাকারাইড ইউনিট আগে একসাথে হয়, একটা ডাইস্যাকারাইড ইউনিট তৈরি করে, তারপরে এটার পলিমারাইজেশন হতে থাকে। আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দেখিয়ে দিব, আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। এই পরের ছবিটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে এখানে প্রথমে কি হয়েছে, এটা হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড। আচ্ছা ছবিটা তোমাদের ওখানে এখনো আসে নাই, প্রথমে এটা হচ্ছে গ্লুকোরোনিক অ্যাসিড, এটা হচ্ছে একটা গ্লুকোজ, আর পরে যেটা গ্যালাকটোজামাইন যেটা, সেটা হচ্ছে আসলে একটা গ্যালাকটোজ। তার মানে গ্লুকোজ আর গ্যালাকটোজ তাহলে একই রকম কিন্তু হলো না, খেয়াল করে দেখো। স্টার্সে কি হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে গ্লুকোজ 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 গ্লুকোজ, আর এখানে যদি তুমি খেয়াল করো একটা হচ্ছে গ্লুকোজ, পাশের এটা হচ্ছে কি গ্যালাকটোজ। তাহলে গ্লুকোজ এবং গ্যালাকটোজ দুটা দুটা ডিফারেন্ট জিনিস। এই দুটা ডিফারেন্ট জিনিসের প্রথমে আগে কি হলো, একটা গ্লাইকোসাইডিক বন্ডে দুইটা লাগলো, লাগার পরে এটা একটা ইউনিট তৈরি করলো, এই ইউনিটের তখন আবার পলিমারাইজেশন হতে থাকে। এটা বলছে রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট, এখানে তুমি দেখতে পাচ্ছ কিনা, রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট অফ গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স। এইগুলো যে 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 কনভার্টন সালফেট, ডারমাটন সালফেট, তারপরে হেপারান সালফেট, হেপারিন, এই যে তৈরি করে, এরাই হচ্ছে তোমার হেটারো পলিস্যাকারাইড। দিজ আর দ্য এক্সাম্পল অফ হেটারো পলিস্যাকারাইড। ডায়াবেটিক পেশেন্ট কে সিম্পল সুগার না দিয়ে পলি স্যাকারাইড দিতে হয়, তার কারণ হচ্ছে, তোমাদেরকে একটু আগে আমি একটা ছবি দেখালাম, দেখো যে তুমি যদি গ্লুকোজ দাও, গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স 100-তে 100-ই, তার মানে গ্লুকোজ দিলে গ্লুকোজের তো আর কোনো এখানে কোনো গ্লাইকোসাইডিক বন্ড থাকছে না, তো যেটা ভাঙার জন্য কোনো একটা টাইম লাগবে, ওটা তুমি যে খাওয়াই দিবা সাথে সাথে ইন্টেস্টাইনে যাবে, এটা অ্যাবজর্পশন হয়ে তোমার ব্লাডে চলে যাবে। ব্লাডে যেয়ে সাথে সাথে তোমার কি করবে, ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বাড়াই দিবে। আর যদি তুমি পলিস্যাকারাইড দাও, পলিস্যাকারাইড মানে ওখানে গ্লুকোজ 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 অনেকগুলো গ্লাইকোসাইডিক বন্ড আছে, তো তোমার ইন্টেস্টাইনে আসতে হবে। ইন্টেস্টাইনে আসলে প্রথমে কি হবে, স্যালিভারি গ্ল্যান্ড থেকে একটা এনজাইম আসবে, স্যালিভারি আলফা অ্যামাইলেজ আসবে, এরপরে আবার তোমার প্যানক্রিয়াস থেকে একটা আলফা অ্যামাইলেজ আসবে, এইগুলো আসবে, এই যে কিছুটা সময় নিবে, তারপরে ভাঙবে, ভেঙে তারপরে সেগুলোকে গ্লুকোজ বানাবে, গ্লুকোজ বানানোর পর তারপরে যে অ্যাবজর্পশন হবে, এই যে একটা টাইম কনজিউমিং প্রসেস, অনেকটা টাইম লেগে যাবে। এই কারণে তার ব্লাডের গ্লুকোজ লেভেলটা শার্প রাইজ করবে না। এবং আমাদের মূল উদ্দেশ্য কি থাকে, ডায়াবেটিক পেশেন্টদের, ডায়াবেটিক পেশেন্টদের একটা নর্মাল পেশেন্টদের সাথে ডিফারেন্স এটাই যে ডায়াবেটি, আমার নর্মাল মানুষের, আমি যখন কার্ব খেয়ে ফেললাম বা সুগার খেলাম, আমার ব্লাড গ্লুকোজ লেভেল হাই হয়ে গেল, সাথে সাথে যে সে কি করবে, প্যানক্রিয়েটিক বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন করাবে, ইনসুলিন সিক্রেশন করায় আমার সেলের ভিতরে পাম্প করে ঢুকায় দিবে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তো এটা নাই, তার তো ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে, আইদার তার ইনসুলিন ডেফিসিয়েন্সি অ্যাবসোলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি আছে, অথবা তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, কাজে ও তার ইনসুলিন তো ওখানে ওয়ার্ক করবে না। তারপরে কি হবে, তুমি যে গ্লুকোজটা দিলা ওর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই, সাথে সাথে যে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই করে দিলো, বাট সেটা তোমার সেলের ভিতরে ঢুকাতে পারলো না, ও আলটিমেটলি হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ করবে। এই জন্য আমরা সবসময় ডায়াবেটিক পেশেন্টকে, মানে উই শুড অ্যাভয়েড সিম্পল সুগার ফর ডায়াবেটিক পেশেন্ট, ওদেরকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিব। আচ্ছা এরপর আমরা আসি স্টার্স। আচ্ছা আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি আর একটু পরে শেষ করবো। আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে তোমরা যদি চাও, তোমরা একটু জানিও তাহলে, অভিজিৎ সরকার, জ্যোতি, ও তো আসলে এই জিনিসটা করেছে আর কি, ওই বোধহয় এটা অর্গানাইজ করেছে, ওর সাথেও তোমরা কথা বলে নিও, যদি চাও এটা আমরা কন্টিনিউ করতে থাকবো।
তো স্টার্স যেটা সেটা হলো যে আমাদের এটা আমরা জানি যে মেজর মানে প্লান্ট সেলে যে স্টোর কার্বোহাইড্রেট থাকে সেটাই হচ্ছে স্টার্স। এটা দুই ধরনের পলিস্যাকারাইড থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলো যেটা যেটা সেটা হচ্ছে স্ট্রেট চেইন, আর অ্যামাইলোপেকটিন যেটা সেটা হচ্ছে ব্রাঞ্চিং। তোমরা এটাও জানো যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে লিনিয়ার আনব্রাঞ্চ একটা চেইন তৈরি করে, আর যখনই যে সিক্স পজিশনে একটা করে সিক্স পজিশনে যখন যে একটা করে লাগে 1,6 যখন গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয় সেখানে একটা একটা করে ব্রাঞ্চিং তৈরি হয়ে যায়। তো এটা আর স্টার্স এবং গ্লাইকোজেনের ভিতরে ডিফারেন্সটি কি এটাও তোমরা একটু দেখে নিবা নিজেরা, আমি একটু জাস্ট মুখে বলে যাই। একটা হলো যে তোমরা তো জানো যে এটা হচ্ছে স্টার্সটা হচ্ছে প্ল্যান্টের স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ, আর গ্লাইকোজেন হচ্ছে যে হিউম্যান বিং এর স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ। কিন্তু গ্লাইকোজেন কিন্তু আমরা অনেক বেশি জমা রাখতে পারি না, এটা হচ্ছে এটা আমাদের একটা লিমিটেশন, আমরা অনেক বেশি জমা রাখতে পারি না। আর গ্লাইকোজেন আর স্টার্চ এর ভিতরে সিমিলারিটি বেশি, একটা ডিসিমিলারিটি এটাই যে গ্লাইকোজেনে তোমার এই ব্রাঞ্চিংটা অনেক বেশি। এটা দেখো স্টার্চ, এই যে এটা হচ্ছে অ্যামাইলোজ স্ট্রেট যে চেনটা সেটা 1,4 গ্লাইকোসাইড। আচ্ছা তোমাদের এখানে ছবিটা একটু দেরিতে আসছে বোধ হয়, আমি অবশ্য পরের স্লাইডে চলে আসছি। আমি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এটা দেখাচ্ছি। জি ম্যাডাম কন্টিনিউ করবেন। আচ্ছা তোমরা এটা দেখো, অ্যামাইলোজ এই স্ট্রেট চেন আর এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, যেখানে যেখানে দেখো ব্রাঞ্চিং হয়েছে এটাই হচ্ছে অ্যামাইলোপেকটিন, তোমরা হয়তো জানো এটা। পরের ছবিটাতে তোমাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করেছি যে এই ইট মাইট বি স্টার্স, ইট মাইট বি গ্লাইকোজেন। তো এখানে গ্লাইকোজেনও কি দিয়ে তৈরি, আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, স্টার্চ আলফা গ্লুকোজ দিয়ে তৈরি। তো এই যে 1,4 আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, খেয়াল করে দেখো এই যে 1,4 আলফা আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যখন তৈরি হবে সেটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার স্ট্রেট চেন, আর যেখানে যে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবে সেখানে সেখানে একটা ব্রাঞ্চিং হবে। আমাদের গ্লাইকোজেন তোমরা জানো যে আমাদের বডিতে কিছুটা গ্লাইকোজেন জমা থাকে, কারণ ওই যে তুমি একটু আগে একটা মেয়ে প্রশ্ন করছিলে যে একটা ডায়াবেটিস নাই একটা নর্মাল পার্সন সে তো হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে, হাইপোগ্লাইসেমিক শকে সাধারণত যায় না, যায় না কেন জানো, সেটা হচ্ছে যে আমার বডিতে মাসলে আর হচ্ছে লিভারে দুইটা জায়গায় এই গ্লাইকোজেন স্টোর থাকতে পারে। তার ভিতরে মাসলের গ্লাইকোজেনটা ভেঙে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে পারে না, বাট লিভারের গ্লাইকোজেনটা ভেঙে আমার ব্লাডের ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে পারে এবং মোটামুটি কনস্ট্যান্ট রাখতে পারে। তো যেটা হয় যে তোমার যখনই ব্লাড গ্লুকোজ লেভেল ফল করতে থাকে তখনই সাথে সাথে কি হয় এখানে গ্লুকাগনটা আপার হ্যান্ড নিয়ে নেয় আর ইনসুলিনটা তখন সাপ্রেস হয়ে যায়। যখন ইনসুলিন সাপ্রেস হয়ে যায় তখন এই ভাঙা শুরু হয়ে যায় তোমার বডির ভিতরে গ্লাইকোজেন। তো এই যে আমাদের বডিতে কিছুটা গ্লাইকোজেন জমা রাখতে হবে, এই গ্লাইকোজেন জমা রাখলেই যেন তুমি একটা নর্মাল ইন্ডিভিজুয়াল হিসেবে হাইপোগ্লাইসেমিক শকে চলে যেতে না পারো। তাকে কখন বছরগুলো বেশি ম্যাম জি কে আমরা পার্সেন্টেজে বের করবো যে এর ক্ষেত্রে উপরে যে খাবার দিচ্ছে তাকে কখন 50 গ্রাম কিছু বেশি, 50 গ্রাম গ্লুকোজের বেশি হতে পারবে কিনা। হ্যাঁ যে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্সটা সবসময় পার্সেন্টেজে বের করব, কারণ নিচে থাকবে হচ্ছে যে তোমার ব্লাড গ্লুকোজ কত হলো 50 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে, আর উপরে থাকবে হচ্ছে যে তুমি অন্য যে খাবারটা দিয়ে তুমি টেস্ট করতে চাচ্ছ যে টেস্ট মিলটা দিচ্ছ সেটা দেওয়ার পরে তোমার গ্লুকোজ কত আসলো, এইটা দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে, দিয়ে তুমি পার্সেন্টেজে সবসময় বের করবা, তাহলে জিনিসটা একটু ভিজিবল হয়, নাহলে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হলো যে খেয়াল করে দেখো এই যে আমার বডিতে যদি একটা সেলের ভিতরে যদি যে গ্লুকোজ হিসেবে সেলের ভিতরে যদি জমা থাকতো, তোমাদের কি এই অসমোটিক প্রেশার সম্পর্কে আশা করি তোমাদের একটা আইডিয়া আছে। সেটা হলো যে অসমোটিক প্রেশার কার উপরে ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে না সাইজ অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে? এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ পার্টিকেলের উপরে, নট সাইজ অফ দ্য পার্টিকেল। তো যখন তুমি তোমার সেলের ভিতরে গ্লুকোজ গুলো যে যদি গ্লাইকোজেন হিসেবে স্টোর না হতো তাহলে কি হতো, প্রত্যেকটাই মনে করো একটা গ্লাইকোজেনের ভিতরে তো অসংখ্য গ্লুকোজ আছে, কয়েক লাখ গ্লুকোজ আছে। তো এই গ্লুকোজ যদি একটা সেলের ভিতরে যেত তাহলে কি হতো,
ডিজইকুইলিব্রিয়াম হয়ে যেত না, অসমোটিক ডিজইকুইলিব্রিয়াম হয়ে যেত, মানে ওর ভিতরে সলিউট অনেক বেড়ে গেছে, ব্লাড থেকে সব ওয়াটার টেনে সেলের ভিতরে নিয়ে যেত, আলটিমেটলি সেল সোয়েলিং হয়ে যেত, সেলটা বার্স্ট হয়ে যেত। এইটা প্রিভেন্ট করার জন্য আমার বডি কি করে, আমার বডি সব গ্লুকোজ গুলোকে জমা বাঁধায়, মানে বায়োপলিমার করে ওটাকে বানায় ফেলে গ্লাইকোজেন। যে মুহূর্তে এটা গ্লাইকোজেন কনভার্ট হয়ে গেল, তখন কি হয়ে গেল, এই গ্লাইকোজেনটাকে কিন্তু আমি একটা সিঙ্গেল মলিকুল হিসেবে তখন কাউন্ট করব। তখন কিন্তু আর তখন ওই যে গ্লুকোজ, কতগুলো গ্লুকোজ সেটা কিন্তু এখানে আসবে না। একটা গ্লাইকোজেন মানে একটা সিঙ্গেল মলিকুল অফ গ্লাইকোজেন, তাহলে একটা সিঙ্গেল মলিকুল হিসেবে যতটুকু অসমোটিক প্রেশার দেওয়া ততটুকুই দিবে। এই কারণে আমার এই অসমোটিক ডিসইকুইলিব্রিয়ামটা হবে না। জিআই এর মান 100-এর বেশি হওয়া সম্ভব কিনা, কারণ একটু, হ্যাঁ 100-এর বেশি তো হওয়া সম্ভব, যদি উপরে ওইটা বেশি হয়ে যায় তাহলে 100-এর বেশি হতে পারে। 100-এর বেশি, না না 100-এর বেশি, সরি 100-এর বেশি তো কখনোই হবে না, 100-এর বেশি কখনোই হবে না। এটা তো তুমি কম্পেয়ার করতেছো কার সাথে, গ্লুকোজের সাথে, এটা 100-এর বেশি কখনোই হবে না। মানে যদি তার জিআই সবচেয়ে বেশি হয় তাহলে কত হবে, গ্লুকোজের সমান হবে, গ্লুকোজের মানে নিচে তুমি 50 গ্রাম গ্লুকোজ খাওয়ায়, ব্লাড গ্লুকোজ লেভেল যত পেয়েছো, উপরে যে 50 গ্রাম যে খাবারটা খাওয়ালা সেটা খাওয়ায় সেম সেম পালা, তাহলে আলটিমেটলি কি হবে, তোমার 1 হবে। এই 1 কে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 100 হবে। তো আলটিমেটলি 100 হচ্ছে হাইয়েস্ট, 100-এর বেশি হবে না। তুমি আজকে একটু ইন্টারনেটে যে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে একটু পড়ালেখা করো, দেখে নিও যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড গুলোর, আমি আসলে আমার স্লাইডে নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা আমি তোমাদেরকে যেটা পাঠাবো না ওইটাতে আমি দিয়ে দিবো, দেখো যে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো মানে 50 থেকে 70 তাদেরকে বলা হয় মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, যেগুলো হচ্ছে যে লেস দেন 50, 50-এর চেয়ে কম যেগুলো সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, 50-এর কমে, আর 50 থেকে 70 হচ্ছে মিডিয়াম, আর 70 অ্যান্ড অ্যাবাভ, 70 থেকে 100 এর ভিতরে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স ওদেরকে আমরা বলে থাকি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। আচ্ছা গ্লাইকোজেনের কম্প্যাক্টনেসটা অনেক বেশি, এবং মানে রেদার দেন স্টার্স, স্টার্স এর চেয়ে গ্লাইকোজেনের কম্প্যাক্টনেসটা অনেক বেশি থাকবে। কারণ কি, আমি যে বললাম যে তোমার বডির ভিতরে একটা মলিকুল বানায় রাখতে হবে, বাট অনেক অনেক বেশি এনার্জি, অনেক বেশি এনার্জিকে একটা ছোট মলিকুল বানায় রেখে দিতে হবে। হ্যাঁ পার্সেন্টেজ 100-এর বেশি হয় না, থ্যাংক ইউ, আমি ওই হঠাৎ করে মানে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিলাম ওই জন্য ভুল বলেছি, 100-এর বেশি কখনো পার্সেন্টেজ হয় না, কারণ আমরা একটা পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস করি। তো গ্লাইকোজেনের স্ট্রাকচার সাধারণত দেখো এরকম হয়, এরকম একটা কম্প্যাক্ট একটা বলের মতো, তোমরা উলের বল দেখেছো কিনা, অনেকটা উলের বলের মতো এরকম হয়ে যায়, কারণ অসংখ্য ব্রাঞ্চিং থাকে এখানে, যত বেশি ব্রাঞ্চিং থাকবে তত বেশি এটা কম্প্যাক্ট হবে। এই কম্প্যাক্টনেসটা ক্রিয়েট করার জন্যই কিন্তু ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে। তাহলে তোমরা কিন্তু একটা ডিফারেন্স পেয়ে গেলে স্টার্চের সাথে গ্লাইকোজেনের, সেটা যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে যে এটাতে, এটা অনেক বেশি কম্প্যাক্ট, মানে ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে, গ্লাইকোজেনে ব্রাঞ্চিংটা অনেক বেশি থাকে। আচ্ছা তোমরা খেয়াল করো, আমি আবার উল্টাপাল্টা বলে ফেলি কিনা, উল্টাপাল্টা বলে ফেলে কারেক্ট করে দিও ম্যাডাম, এটা উল্টা হচ্ছে, ভুল বলতেছেন। সেলুলোজ, এরপরে আসি আমরা সেলুলোজে। আমি বেশ আগে আমাদের সাফওয়ানকে দেখেছিলাম, সাফওয়ান মনে হয় ভেগে গেছে, নাই এখন আর। আচ্ছা যাই হোক, আমি সাফওয়ানদের ক্লাস নেওয়ার সময় আমি এই সেলুলোজের কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমরা এটা আসতে স্লাইডটা আসতে একটু সময় লাগছে। হ্যাঁ মেটাবলিজমের ক্লাস আমি নিব, মেটাবলিজমের ক্লাস নেওয়ারই আমার ইচ্ছা, আমি তো বললাম যে এটা আমি কন্টিনিউ করব। যেমন আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আমরা, তুমি যে তিনটা এরকম মানে যে তোমার ওইখানে যে এরকম তিনটা বক্স দেয়া থাকবে, তিনটা বক্সের ভিতরে শুরুই হবে হলো তোমার এরকম মনে করো বোর্ড ওয়ানে বায়োমলিকলস দিয়ে, তো বায়োমলিকলস দিয়ে তোমার এই কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড যেটাই হোক সেটা অল্প কিছু এগুলো ধরে আমরা চলে যাই ওর ডাইজেশন অ্যাবজর্পশন এবং মেটাবলিজম। আমি আমি সেই সেই প্ল্যানে আগাচ্ছি যে আমি আমি স্টেপ বাই স্টেপ এভাবেই যাব, আর একটু তোমার একটু পরীক্ষা ফোকাস করে আমি পড়াতে চাচ্ছি, এবং সেই জন্য সাফওয়ান রহমান বলছে ম্যাম আমি আছি ক্লাসে। সাফওয়ান তাহলে তুমি এই উত্তরটা দাও তো, যখন আমি তোমাদেরকে সেলুলোজ পড়াইছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে এই কালারটা গ্রিন কেন হয়ে গেল, তার মানে সাফওয়ান আমাকে শুনতে পাচ্ছে, আমি তো ভাবছি সাফওয়ান ভেঙে গেছে।
সাফওয়ান আমাকে এই উত্তরটা দিয়েছে। ম্যাম আমরাও নাইমুল ইসলাম হ্যাঁ তোমরা তো সবাই আমার স্টুডেন্ট, অবশ্যই তোমরা সবাই আমার স্টুডেন্ট, আই এম সো প্রাউড টু সি অল অফ ইউ বাসায় বসে যে আমি কতদিন আমার স্টুডেন্টদেরকে দেখি বমি মিলে যৌথ ভাবে তার চুল কেটে দিয়েছে। আমি তাকে এটা অ্যাডভাইস করেছিলাম তোমার আম্মুর কাছ থেকে চুল কেটে নাও। ইয়েস ভেরি গুড, উই ক্যান ফাইন্ড সেলুলোজ ইন গ্রিন ভেজিটেবল। হ্যাঁ সেলুলোজ, এই যে তোমরা পড়েছো সাফওয়ান, তুই ভাগিস নাই, প্ল্যান্টের জন্য। ইয়েস এটা হচ্ছে যে আসলে এই গ্রিন কালারটা নিয়ে আসছে ওই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য, যে আমরা যে এই যে যত গ্রিন ভেজিটেবল খাই বা আমাদের যে যত প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের বাইরের যে সেল ওয়াল যেটা, সেটাই কিন্তু আসলে সেলুলোজ। এই সেল ওয়ালটা মানে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও পড়েছো না যে হিউম্যান মানে হিউম্যান সেল কোথায়, হ্যাঁ হিউম্যান সেল আর প্ল্যান্ট সেল এদের দুইজনের ভিতরে ডিফারেন্সটা কোথায়। হিউম্যান সেলে কিন্তু কোনো এই সেল ওয়াল থাকে না, কিন্তু প্ল্যান্ট সেলে কি থাকে, সেল ওয়াল থাকে। সেই সেল ওয়ালটা কিন্তু এই সেলুলোজ দিয়ে তৈরি, এবং এটা আমাদের জন্য ব্লেসিংস যে আমরা এই সেলুলোজ কে ভাঙতে পারি না, সেলুলোজ কে ভাঙতে পারি না বলে এটা এইগুলো আমরা আমরাও আসছি তো ম্যাম। আচ্ছা তোমরাও আছো, আচ্ছা ভেরি গুড। তাহলে তো মনে হচ্ছে শুধু আমার মুগদার স্টুডেন্টরাই আছে, বাইরের কোনো স্টুডেন্ট নাই। অবশ্যই আমার মুগদার স্টুডেন্টরা থাকতে চলবে। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমরা কন্টিনিউ করি তাহলে। প্ল্যান্ট সেল ওয়াল, এটা হচ্ছে, এটাও কিন্তু পলিমার অফ গ্লুকোজ। আমরা যদি বলি সেলুলোজটা কি, এটা সেলুলোজটাও কিন্তু একটা হোমো পলিস্যাকারাইড, হোমো পলিস্যাকারাইড বিকজ এটাও কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি হয়। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি, এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ বেটা গ্লুকোজ। আমরা যেমন স্টার্সে থাকে হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর এখানে থাকে হচ্ছে বেটা ডি গ্লুকোজ। সেই ডিফারেন্সটা কি, ডিফারেন্স কিছুই না, ডিফারেন্সটা হচ্ছে তোমরা একটা জিনিস পড়েছো না, সেটা হচ্ছে যে একটা আরেকটার এটা হচ্ছে সাইক্লাইজেশন। যখন আমার এই যে গ্লুকোজের সাইক্লাইজেশন হয়, এটাকে আমরা কি বলে থাকি, আইসোমার। হ্যাঁ একটা আরেকটার আইসোমার, আইসোমারাইজেশন কিন্তু অনেক ভাবে হয়। এটা হচ্ছে যে তোমার স্পেটিয়াল আইসোমার, মানে ইন রিলেশন টু স্পেস। তুমি যদি এর মলিকুলার ফর্মুলা দেখো তাহলে দেখবে যে C6H12O6, তাই তো, C6H12O6। হ্যাঁ দুটাই C6H12, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে যে এই হাইড্রক্সিল এবং হাইড্রোজেন এবং হাইড্রক্সিল গ্রুপ কে কোথায় থাকবে, এইটা এই এইটা ডিফারেন্সের কারণে কিন্তু এরা কি হয়ে গেল। ম্যাডাম ডায়েটারি ফাইবার বলতে কি সেলুলোজ কে বোঝায়? হ্যাঁ অবশ্যই, সেলুলোজই তো ডায়েটারি ফাইবার, সেলুলোজ ডায়েটারি ফাইবার। বাইরের স্টুডেন্ট তো আছি ম্যাম। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তোমরা যে আছো, এটাতে আমি খুবই খুশি, খুব ভালো লাগছে এত, বা তোমরা বাইরে থেকেও জয়েন করেছো, খুব ভালো লাগছে দেখে। মেহরাব জেমি কি বলতেছো, আমি ডিএমসি থেকে ফাজলামি করতেছো মনে হয়। আচ্ছা তাহলে এটাকে আমরা বলতে পারি যে একটা একটা আরেকটা আইসোমার, তাই তো। ম্যাম আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, এই চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি একসময় ছিলাম, অবশ্য অনেক আগে, সেই 2000 থেকে 2004 পর্যন্ত ছিলাম। আমি জানি না তখন তোমাদের জন্ম হয়েছে, ও জন্ম হয়েছে বোধ হয়, বাট তোমরা অনেক ছোট ছিল। সাইক্লাইজেশন তো দেখো যে এটার এটা জাস্ট কোথায় চেঞ্জটা কোথায়, যখন এই যে গ্লুকোজ এটা তো চেইন ফর্মে ছিল, যখন এটা সাইক্লিক ফর্মে চলে গেল তখন জাস্ট এই হাইড্রোজেনের সাথে হাইড্রোক্সিলের এই রিলেশনশিপটার জন্যই কিন্তু একটা হয়ে যাচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর একটা হচ্ছে বেটা ডি গ্লুকোজ। তো আলফা আলফা আমি 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 এইভাবে মনে রাখি, আলফার সাথে অ্যাবাবের একটা রিলেশনশিপ আছে। হ্যাঁ আলফা অ্যাবাব, তো হাইড্রোক্সিল গ্রুপটা আসলে আলফাতে অ্যাবাবে থাকার কথা, কিন্তু অ্যাবাবে না থেকে বিলো, রিভার্স উল্টাটা থাকে। তার মানে আমি মনে রেখেছি যে এক নাম্বার কার্বনে যদি হাইড্রোক্সিল গ্রুপটা নিচে থাকে, মানে বিলোতে থাকে, অ্যাবাবে না থেকে, আলফাতে অ্যাবাবে থাকার কথা, অ্যাবাবে না থেকে বিলোতে থাকে, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ।
আর রিভার্সটাই তাহলে উল্টাটাই হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। তাহলে আলফা গ্লুকোজে দেখো হাইড্রক্সিল গ্রুপ, এই পরের ছবিটা আসলে বোঝা যাবে, পরের ছবিটা আসলে আসতে কি এটা নেটের কারণে, নেটের কারণে বোধহয় প্রবলেমটা হচ্ছে। ডিএমসি ফার্স্ট ইয়ার থেকে আছি আপনার সাথে, আচ্ছা ভেরি গুড। ও আচ্ছা ডিএমসি থেকে তোমরা আছো, আচ্ছা ভেরি গুড। আমি ডিএমসি তে ছিলাম এক সময় বাবা, সেই আমি 2008 থেকে 2010 পর্যন্ত ছিলাম। তারপরে এই পরের ছবিটা এসেছে, তাহলে দেখো হাইড্রোক্সিল গ্রুপ যদি বেলোতে থাকে তখন সেটাকে আমরা বলছি আলফা গ্লুকোজ, আর হাইড্রোক্সিল গ্রুপ যদি উপরে থাকে সেটাকে আমরা বেটা গ্লুকোজ বলছি। এখানে সবুজ কালার দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আমাদের সেলুলোজ গুলো তৈরি আসলে এই বেটা গ্লুকোজ দিয়ে, যখনই বেটা গ্লুকোজ দিয়ে তৈরি হবে সেটাই হচ্ছে তোমার সেলুলোজ। আর তখন হচ্ছে যে এই যে তার ভিতরে যে বন্ডিং যেটা হয় সেটা হচ্ছে বেটা 1-4 গ্লাইকোসাইডিক বন্ড, এবং এই বেটা 1-4 গ্লাইকোসাইডিক বন্ড ভাঙার জন্য যে এনজাইমটা লাগে সেলুলোজ এনজাইম, এইটা আমাদের বডিতে থাকে না, আমাদের ইন্টেস্টাইনে থাকে না, আমাদের ইন্টেস্টাইনে থাকে না বলে এটা বলতে পারো যে আল্লাহ তাআলার একটা রহমত, না হলে তো শাকসবজি খেয়েও আমরা গ্লুকোজ বানায় ফেলতাম, তাহলে আমাদের কি অবস্থা হতো। ম্যাম আরএমসি তে ছিলেন না? হ্যাঁ আমি আরএমসি এর স্টুডেন্ট বাবা, আমি রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমি ওখান থেকে পাশ করেছি 93-তে। আচ্ছা এরপরে আসো স্টার্স, গ্লাইকোজেন, সেলুলোজ, এইগুলোর ভিতরে ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটা আমি তোমাদেরকে এখানে আর পড়াতে চাচ্ছি না, আমি তোমাদেরকে এই স্লাইড গুলো দিয়ে দেবো, এটা তোমরা দেখি না, আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি জানো যে স্টার্স, গ্লাইকোজেন, সেলুলোজ এদের ভিতরে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি কোথায়। সিমিলারিটি হচ্ছে সবগুলোই তো হোমোপলিস্যাকারাইড, তাই না, এগুলো সবগুলোই হোমোপলিস্যাকারাইড, কিন্তু স্টার্স কোথায় স্টোর থাকে, গ্লাইকোজেন কোথায় স্টোর থাকে, আর সেলুলোজের কাজ কি। সেলুলোজ কিন্তু মেইনলি আমরা যে বলেছিলাম যে প্রোভাইড দ্য স্ট্রাকচারাল পার্ট অফ দ্য প্লান্ট সেল ওয়াল, প্লান্ট সেল ওয়ালের যে স্ট্রাকচার এইটাই কিন্তু তৈরি করে আসলে সেলুলোজ। এবারে একটা ছবি তোমাদেরকে দেখাই, দেখো স্টার্চটা কেমন, স্টার্চের ব্রাঞ্চিংটা অনেক, মানে ব্রাঞ্চ স্টার্চের চেয়ে, যদি তুমি গ্লাইকোজেনের সাথে, পরের ছবি আসছে না এখনো, কুহু কুহু নন্দিতা নন্দিনী মানে কি বুঝলাম না, ফ্রম ব্রাহ্মণ বাড়িয়া মেডিকেল কলেজ, ও আচ্ছা ভেরি গুড, আই এম অ্যারাউন্ড 300 স্টুডেন্টস আর ওয়াচিং, ও আচ্ছা গুড। মেহরাব জামি এত দুষ্টামি ভালো না, মেহরাব জামি কি অনেক বেশি দুষ্টামি করতেছে, আচ্ছা ঠিক আছে মেহরাব জামি তোমাদের সাথে যেদিন আমার ক্লাস আছে সেই দিন তাহলে মেহরাব জামি তোমাকে দেখে নিব। আরফানজুম বন্নি তুমি এটা মনে রাখো, আমরা নেক্সট ক্লাসের দিন মেহরাব জামিকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় সেটা চেষ্টা করব। আচ্ছা স্টার্স, গ্লাইকোজেন, সেলুলোজ এই ডিফারেন্সটা তোমরা দেখলে বুঝতে পারবা, দেখো যে অনেক বেশি ব্রাঞ্চিং এখানে, গ্লাইকোজেন ব্রাঞ্চিংটা অনেক বেশি স্টার্চ রাদার দ্যান স্টার্স, আর সেলুলোজে কিন্তু কোনো ব্রাঞ্চিং থাকবে না, একদম স্ট্রেট চেন, সেলুলোজ মানে স্ট্রেট চেন, এই জন্য কিন্তু এই যে প্লান্টের স্ট্রাকচারটা তৈরি করতে পারে এটা। আমি অনেকগুলো জিনিসই বারবার দেখিয়েছি যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন স্টার্চে কেমন থাকে, গ্লাইকোজেনের পরে আরেকটা ছবি আছে, আর সেলুলোজে কেমন থাকে, সেলুলোজে একদম স্ট্রেট থাকবে। বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজ, বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজটা কোথায়, এমএমসি ফার্স্ট ইয়ার, আচ্ছা গুড। তোমরা এই যে দেখো স্টার্স তারপরে গ্লাইকোজেন ছবিগুলো একটু দেখবা, তোমরা ছবিকে তোমাদের মনের পর্দায় বা মনের ভিতরে গেঁথে নিবা, ছবি কথা বলে না, একটা ওই যে প্রভাব আছে না, পিকচার ইজ ওয়ার্থ দেন থাউজেন্ড ওয়ার্ড, তো তোমরা সেলুলোজ হিউম্যান বডিতে অ্যাকচুয়ালি কি হেল্প করে। এই বাবা মোবাশ্বির আহমেদ শুভ্র, সেলুলোজ আমাদের বডিতে এই যে ডায়েটারি ফাইবার আমরা যে খাই এর যে কিছু ফাংশন আছে না, এই ডায়েটারি ফাংশনের যতগুলো ফাংশন আছে এই সবগুলোই কিন্তু আসলে এই সেলুলোজ করছে, বুঝতে পেরেছো? ওইটার উপরে আমি আরেকদিন নেক্সট দিন যে ক্লাস নেবো না, তখন ডায়েটারি ফাইবারের যে ইম্পর্টেন্স গুলো সবগুলো আমি তোমাদেরকে বুঝাই দিব না, তার মানে সেলুলোজের যে ফাংশন আমার বডিতে ডায়েটারি ফাইবারের ফাংশন সেম। তোমাদেরকে ডায়েটারি কার্বোহাইড্রেট জিজ্ঞাসা করা হয় ভাইবা বোর্ডে, যে দু একটা ডায়েটারি কার্বোহাইড্রেটের নাম বলো, একটু দয়া করে আল্লাহর হস্তে একটু নামগুলো মুখস্থ করে যাও। ডায়েটারি কার্বোহাইড্রেট মানে কিন্তু তোমরা এটা বলবা না, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এই কথা বলবা না, ডায়েটারি কার্বোহাইড্রেট মানে কি, আমরা কি খাই, কার্বোহাইড্রেট
মানে কার্বোহাইড্রেট কন্টেইনিং ফুডের নাম বলতে বলা হয়, তোমাদেরকে বলতে বলা হয় কার্বোহাইড্রেট কন্টেইনিং ফুডের নাম। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের কমন খাবার কি, আমাদের স্ট্যাপল ফুড কি, আমরা তো মেনে কি খাই, ভাত খাই না, ভাত খাই, রুটি খাই, তারপরে হচ্ছে যে আলু খাই, যে হুইট ফ্লাওয়ার অল, তারপরে সব ধরনের গ্রেইন মানে খাদ্য শস্য যেগুলো, এই সবগুলোর ভিতরে কিন্তু স্টার্চ আছে। মাংসেও কিছুটা, মাংসের যে যে ফাইবার ওটার ভিতরে তো গ্লাইকোজেন কিছুটা, আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের কোথায় জমা থাকে, একটা হচ্ছে মাসলে জমা থাকে, একটা লিভারে জমা থাকে। তাহলে আমরা যখন মাংস খাচ্ছি সেখান থেকে আমরা কিছুটা গ্লাইকোজেন পাচ্ছি, এবং এই গ্লাইকোজেনটা আসলে কি, গ্লাইকোজেনটা তো ফাইবার, তো আমরা খাবারের মাধ্যমে খাচ্ছি না, ডায়েটারি ডায়েটারি কার্বোহাইড্রেট মানে যে জিনিসটা আমরা খাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেটটা পাচ্ছি। এছাড়া আমরা কি সেলুলোজ কোথা থেকে পাই, এই যে ভেজিটেবলস ফ্রুটস, অল টাইপ অফ ভেজিটেবলস এন্ড ফ্রুটস, এখান থেকে আমরা সেলুলোজ পাই। ল্যাকটোজ তো আমরা জানি যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট থেকে পাই। আর সুক্রোজ, টেবিল সুগার, কেন সুগার, তোমরা কখনো আখ খেয়েছো এরকম করে দাঁত দিয়ে ছুলে? আমরা ছোটবেলায় খাইছি, তোমাদের কারো যদি সুযোগ হয় তাহলে দাঁত দিয়ে ছুলে আখ খেয়েও, আর না হলে যে রাস্তার পাশে যে এরকম করে একটা মেশিনে দিয়ে ক্রাশিং মেশিনে ক্রাশ করে ওটা থেকে। মিটে প্রোটিন, হ্যাঁ অবশ্যই, মিট হচ্ছে যে মিটকে আমরা প্রোটিনের মেইন সোর্স হিসেবে আমরা মিট বলবো। ইট ইজ নট আ ভেরি গুড সোর্স ফর কার্বোহাইড্রেট, মিট ইজ অ্যাকচুয়ালি নট আ ভেরি গুড সোর্স ফর কার্বোহাইড্রেট। তারপরে মিটে কিছুটা তো থাকে, মিটে কিছুটা থাকে, সেই জন্য তুমি বলতে পারো, কিন্তু প্রথমেই মিট বলবা না আল্লাহর রাস্তে। তুমি যদি প্রথমেই মিট বলো তাহলে সেটা কিন্তু একটা ধরতে গেলে ইটস কাইন্ড অফ গর্হিত পাপ বলা যায়, যে প্রথমে তুমি কেন মাংস বলবা। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের আমার অনেক সোর্স আছে, সেগুলো বলবা। আমি আসলে সাজানোর জন্য এইভাবে, যে স্টার্চ কোথায় থেকে পাই, গ্লাইকোজেন কোথা থেকে পাই, সেই জন্য আমি এইভাবে সাজিয়েছি, কিন্তু তুমি আল্লাহর রাস্তে এইভাবে বলবা না, মিট বলবা না। হ্যাঁ, মিট হচ্ছে মেইন সোর্স ফর প্রোটিন, ডায়েটারি কার্বোহাইড্রেট। এই দেখো, একটু দেখো, তোমরা পাস্তা টাস্তা এগুলো তো খাও, পাস্তা সাস্তা এগুলো তো খাও, তাই না? তোমরা তো এখন নুডলস, পাস্তা, যে পাউরুটি, কেক টেক, হাবি জাবি, আলু, কলা টলা, এইসব ছবি আসে নাই তোমাদের এখানে, কেন আসলো না বুঝলাম না। আচ্ছা, এরপরে আমি চলে আসতেছি বায়োমেডিকেল ইম্পর্টেন্স। আচ্ছা, তোমরা কি বোর হয়ে গেছো, এখন অফ করে দিবো নাকি আর একটু কন্টিনিউ করে এইটুকু শেষ করে দিবো? অন্তত কার্বোহাইড্রেটটা আমি তাতে শেষ করে দেই। হ্যাঁ, মাসল গ্লাইকোজেন, মাসলের ভিতরে গ্লাইকোজেন আছে। আচ্ছা, তোমরা তো মনে হয় এটা জানো, তাই না? কার্বোহাইড্রেটের বায়োমেডিকেল ইম্পর্টেন্স যদি আমরা পড়তে চাই তাহলে আমরা এক এক করে সব জিনিস বলবো। যে একটা সেল মেমব্রেন, মানে আমাদের, আমরা তো জানি যে লাইফ বিগিনস ফ্রম এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল থেকে আমার জীবন কিন্তু শুরু হয়, সেই সিঙ্গেল সেলটার নাম জাইগোট। জাইগোট থেকে কিন্তু আসলে আলটিমেটলি আমরা এখন একটা ফুল হিউম্যান, একটা অ্যাডাল্ট হিউম্যান বিং। তো আমার লাইফ তো একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়েছে, মানে স্টার্ট হয়েছিল। সেই সিঙ্গেল সেলের কথা চিন্তা করে দেখো, যে এই যে আমার যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের কম্পোনেন্টের কথা চিন্তা করে দেখো, সেখানে কি কি আছে। সেখানে আছে প্রোটিন, আটকা পড়ে গেল কি বুঝতে পারছি, স্ট্রিমিং করছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? মাঝে বোধহয় হয়ে গিয়েছিলাম, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, তোমরা কি এখন শুনতে পাচ্ছ? স্টুডেন্টরা একটু করো, রেসপন্স করো, শোনা যাচ্ছে কি?
এখন কি তোমরা শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে কি? আটকে গেছে, আটকে গেছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মনে হয় আবার স্টার্ট হয়েছে নাকি? তোমরা কি শুনতে পাচ্ছো? আর অল্প একটু ছিল, এটা করে আমি শেষ করে দিতে চাচ্ছিলাম। একটু তোমরা কেউ একটু রেসপন্স করো, শোনা যাচ্ছে? আটকে গেছে ম্যাম। হ্যাঁ আচ্ছা, মুবাশ্বের জি ম্যাম, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, গ্লুকোজ ইউনিভার্সাল ফুয়েল ফর ফিটাস কেন আমি বলছি। আচ্ছা দেখো, আমরা প্রথম কথা হচ্ছে যে এটাতে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আমি একটু একটা ছবি তোমাদেরকে একটু পরে দেখাবো, ওটা দেখলে বুঝবা। এটা হচ্ছে যে রেডি সোর্স অফ এনার্জি, এনার্জি অ্যাজ গ্লুকোজ, এটা তোমরা সবাই জানো, তাই না? আমরা জানি যে 4 কিলো ক্যালোরি এনার্জি পাই আমরা পার গ্রাম থেকে, আর এটা খুব মানে ইজিলি অ্যাভেলেবল আমাদের বডিতে অ্যানারোবিক কন্ডিশনেও। যদি আমার আমার বডি অ্যানারোবিক কন্ডিশনেও আমাকে যে এনার্জি সাপ্লাই দিতে পারে সেটা হচ্ছে গ্লুকোজ। অ্যানারোবিক কন্ডিশনে কিন্তু তোমার ফ্যাটি অ্যাসিড তোমাকে কোনো এনার্জি সাপ্লাই দিতে পারে না। আর ব্রেনের জন্য এক্সক্লুসিভ মেটাবলিক ফুয়েল হচ্ছে গ্লুকোজ। আর তুমি একজন প্রশ্ন করেছিলে যে গ্লুকোজ ইজ দ্য মেজর মেটাবলিক ম্যামাস ইউনিভার্সাল ফুয়েল ফর ফিটাস, এটা ইউনিভার্সাল ফুয়েল ফর ফিটাস কেন? তার কারণ হচ্ছে যে আমরা যখন মায়ের পেটে থাকি তো মায়ের সাথে তো আমাদের কানেকশন থাকে, একটা যে একটা প্লাসেন্টাল ব্যারিয়ার থাকে। হ্যাঁ, সেই যেমন ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারে না ফ্যাটি অ্যাসিড, সেরকম ওই প্লাসেন্টাল ব্যারিয়ারটা ক্রস করতে পারে না অন্য কোনো মেটাবলিক ফুয়েল লাইক ফ্যাটি অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড বা আদার্স যে কিটোন বডি যারা মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে। এদের কথা যদি তুমি চিন্তা করো, এরা কেউই এই প্লাসেন্টাল ব্যারিয়ারটা ক্রস করতে পারে না। আমরা যখন মায়ের পেটে থাকি শুধুমাত্র এই গ্লুকোজটাই আমাদের মেটাবলিক ফিউয়েল হিসেবে কাজ করে। তোমরা তো এটা জানো যে আমরা যখন মায়ের পেটে থাকি তখন একটা ফিটাস কোথা থেকে তার নিউট্রিশন পায়? নিউট্রিশনটা পায় হচ্ছে কমপ্লিটলি ফ্রম মাদার। তাহলে মাদারের তো কোথাও না কোথাও থেকে যেতে হবে, সেটা হচ্ছে যে মাদারের প্লাসেন্টার মাধ্যমে যায়। তো একটা প্লাসেন্টাল, একটা ফিটো প্লাসেন্টাল, এক্স্যাক্টলি ফিটো প্লাসেন্টাল একটা ব্যারিয়ার আছে, আমি আসলে এটা ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্যই আমি সবসময় বলি যে টিচিং লার্নিংটা একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, ইটস এ বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। তুমি থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাকে ফিটো প্লাসেন্টাল ব্যারিয়ার মনে করায় দেওয়ার জন্য, আমি ভুলে গিয়েছিলাম, কারণ আমি অনেক দিন ধরে তো আর এমব্রায়োলজি টেম্ব্রায়োলজি পড়ি না, বায়োকেমিস্ট্রি পড়তে যেয়ে এমব্রায়োলজি ভুলে গেছি। তো এই ফিটো প্লাসেন্টাল ব্যারিয়ার কিন্তু ক্রস করতে পারে না অন্য কোনো মেটাবলিক ফুয়েল করতে পারে না, শুধুমাত্র গ্লুকোজ পারে। এই শুধু গ্লুকোজ পারে বলেই ওইটা ফিটাসের জন্য ইউনিভার্সাল ফুয়েল। আর আমরা তো এটা জানি যে আমাদের এই রিজার্ভ থাকে কিছুটা গ্লাইকোজেন হিসেবে আমাদের বডিতে, যেমন আমাদের মাসেল কন্ট্রাকশন, তোমার অজান্তে মাসেল কন্ট্রাকশন হয়, তুমি তো জানো না, তাহলে মাসেল তো এক্সজস্টেড হয়ে যেত যদি ওখানে কিছু গ্লাইকোজেন সবসময় জমা না থাকতো। তো এটা থাকে। আর একটা জিনিস হচ্ছে যে একসাথে যে প্রোটিন অ্যান্ড ফ্যাট ইস পেয়ার কিভাবে কাজ করে আমি এর পরে একটা ছবি দেখাবো, সেই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। আর আমি এর পরের ছবিটাতে চলে গেছি কিন্তু এখানে এখনো আসে নাই, সেটা হচ্ছে যে এই যে আমরা জানি যে আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন যেটা আছে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনে সবচেয়ে বেশি থাকে কোনটা? আমরা জানি এটাকে বলে থাকি লিপিড বাইলেয়ার, তাই না? লিপিড বাইলেয়ার, তার ফাঁকে ফাঁকে বসানো থাকে হচ্ছে প্রোটিন। তোমরা এই ছবিটা দেখলে বুঝবা, এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন থাকে, এছাড়াও কিছু থাকে। এই যে এইগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে যে 2 to 10 যদি মনোস্যাকারাইড ইউনিট দিয়ে তৈরি যে সমস্ত কার্বোহাইড্রেট তাদেরকে আমরা বলে থাকি অলিগোস্যাকারাইড। 3% বোধহয় এই সেল মেমব্রেনের কার্বোহাইড্রেট দিয়ে। তাহলে কার্বোহাইড্রেটের অনেক ফাংশন, তার ভিতরে এটা একটা। আর এইবার এই ছবিটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে দেখাই, তো কেন আমরা এটাকে বলে থাকি যে এটা স্পেয়ারার, কেন বলবো ফ্যাট এবং প্রোটিন স্পেয়ারার? কারণ খেয়াল করে দেখো, আমাদের আমরা যদি ফুড পিরামিডের কথা চিন্তা করি তাহলে আমরা সবচেয়ে বেশি কি খাই? আমরা কি ভাত দিয়ে তরকারি খাই না তরকারি দিয়ে ভাত খাই? আমাদের ভাত মানে কার্বটাই সবচেয়ে বেশি থাকে। খেয়াল করে দেখো, এই নিচের খাবারটার কথা চিন্তা করে দেখো, সবচেয়ে নিচে যে খাবারটা সেটা হচ্ছে তোমার কার্ব। মানে আমরা তো ওই যে ভাত খাই, তারপরে কিছু শাক সবজি ফলমূল এগুলো খাই, আমরা ভাত রুটি এগুলোই তো আমাদের মেইন ডিশ থাকে, তাই না? আমাদের যে পোষণ, সেই পোষণের মেইন পার্টটাই থাকে কিন্তু কার্ব। তো এই কার্ব খাই সবচেয়ে বেশি, তারপরে এটা খুবই কস্টলি আইটেম, সবাই অ্যাফোর্ডও করতে পারে না, তো এটা তো খুবই, প্লাস হচ্ছে যে বডিতে প্রচুর ফ্যাট, ওই জন্য আমার বডি সবসময় এটাকে বাঁচায় রাখতে চায়, এটাকে স্পেয়ার করতে চায়, এটা দিয়ে মেটাবলিক ফুয়েল কখনোই বানাতে চায় না। আর ফ্যাট থেকে কিছু, কিন্তু ফ্যাটটাও হচ্ছে অনেক কস্টলি, সেটাও সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো
প্রোটিন এবং ফ্যাট স্পেয়ারার হিসেবে কাজ করে হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়া আরো কিছু কিছু স্পেসিফিক ফাংশন করে, যেমন জানো যে রাইবোস সুগার, রাইবোস সুগার ইজ এসেনশিয়াল ফর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। নিউক্লিওটাইডের কথা যদি চিন্তা করো তাহলে নিউক্লিওটাইড হচ্ছে মনোমার ফর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। তো এই নিউক্লিওটাইডটা বানাতে গেলে প্রথমে তোমার যে যে তিনটা জিনিস লাগে সেটা হচ্ছে একটা পেন্টোজ সুগার লাগবে, আর একটা হচ্ছে ফসফেট গ্রুপ লাগবে। সেই পেন্টোজ সুগারটা আমরা কোথা থেকে পাই? এই পেন্টোজ সুগারটাই হচ্ছে সেই রাইবোজ। ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে যে যে মিল্ক সুগার আমি অলরেডি বলে ফেলেছি যে বেবিরা, নিউবর্ন বেবিরা তারা কি খেয়ে বেঁচে থাকে, তারা তো এই যে মায়ের দুধ খেয়ে ল্যাকটোজ খেয়ে বেঁচে থাকে। তারপরে আসো ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কিন্তু মানে আমি বলে এখানে মেনশনই করে দিয়েছি যে স্পেসিফিক ফাংশন এই কার্বোহাইড্রেট। ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, আমরা জানি না গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। তো স্পার্মের যে নিউট্রিশন যেটা দেয় সেটা কিন্তু গ্লুকোজ দেয় না, এটা ফ্রুক্টোজ দেয়। এছাড়াও অ্যান্টিবডি, ক্লোটিং ফ্যাক্টর, পেপটাইড হরমোন সব সবাই কিন্তু অলিগোস্যাকারাইড কন্টেইন করে। আর এটা হচ্ছে কিটোসিস প্রিভেন্ট করে। কিটোসিস আর কিটো অ্যাসিডোসিস এটা আমি তোমাদেরকে ম্যাটাবলিজম যেদিন পড়াবো ওই সময় আমি তোমাদেরকে পড়াবো। আজকে ওইটা যদি আমি কিটোসিস আলোচনা করতে যাচ্ছি অনেক টাইম লেগে যাবে, আজকে ক্লাস শেষ করতে পারবো না বাবা। তুমি যদি তোমরা চাও তাহলে আমি এগুলো কন্টিনিউ করবো, কারণ এটারই কন্টিনিউয়েশনে আমি এরপরে কার্বোহাইড্রেট ডাইজেশন, অ্যাবজর্পশন, ম্যাটাবলিজম, কার্বোহাইড্রেট ম্যাটাবলিজম যখন পড়াতে যাবো অটোমেটিক্যালি কিটো অ্যাসিডোসিস চলে আসবে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, কিটোসিস, কিটো অ্যাসিডোসিস এগুলো চলে আসবে। এছাড়াও কিছু কিছু ড্রাগ আছে যারা হচ্ছে কেমিক্যালি গ্লাইকোসাইড। তোমরা এই জিনিসটা একটু পড়ে দেখো যে গ্লুকোজের যে আছে এটা তো মানে গ্লুকোজ, গ্লুকোজের সাথে এক গ্লাইকন বলে যে আরেকটা কোন একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটার একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, বাট সেটা কেমিক্যালি কার্বোহাইড্রেট না। এই দুটায় যদি গ্লাইকোসাইডিক বন্ড করে যে জিনিসটা তৈরি করা হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইড। যেরকম কার্ডিয়াক গ্লাইকোসাইড আছে একটা, যেটা আমরা যেমন ডিজিটালিস একটা মেডিসিন, এটা হলো হার্টের স্টিমুলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়া তোমরা জানো যে আমরা যাদের হচ্ছে যে এই যে ডায়রিয়া হয়, ডায়রিয়াতে তো প্রথমে তো ওআরএস আমরা জানি যে হাজার শিশুর জীবন বাঁচায়, ও এসএমসি এর ওর স্যালাইন তোমরা শুনেছো কিনা। বেবিদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে, হ্যাঁ বেবিদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে। বেবিদের যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তখন আমরা তাদেরকে ইয়েটা দেই না, তখন তাদেরকে আমরা ল্যাকটোজ ফ্রি ডায়েট দিই। তো সেক্ষেত্রে আমাদের, আমি তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছিলাম যে কেন আমাদের কার্বোহাইড্রেট সম্পর্কে পড়তে হবে, এই জন্যই পড়তে হবে যে আমি যদি কার্বোহাইড্রেট সম্পর্কে জানি তাহলে আমি বুঝতে পারবো যে একটা বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা। এই ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি, এইটা তো জানতে গেলেও আগে তোমাকে জানতে হবে ল্যাকটোজ কি জিনিস। আচ্ছা এই এখন দেখো, বলছে তো আমি একটু বলে শেষ করে দিব। একটা হচ্ছে ইনসুলিনটা আমরা, আরেকটা জিনিস হচ্ছে ইনুলিন, ইনসুলিন না, এটা কিন্তু ইনুলিন, ইনুলিনটা কি, ইনুলিনও কিন্তু একটা হোমোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড এটা কার কোন ইয়ে দিয়ে তৈরি হয়, কোন মনোস্যাকারাইডটা দিয়ে তৈরি হয়, এটা তৈরি হয় হচ্ছে তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়। ফ্রুক্টোজের, ফ্রুক্টোজের পলিমারাইজেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনুলিন। এই ইনুলিন দিয়ে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মেজার করি। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কি জিনিস, এইগুলো আমি তোমাদের যখন কিডনি পড়াবো তখন পড়াবো, বডি ফ্লুইড কিডনি রিলেশনে তখন আমি তোমাদেরকে পড়াবো। আর এই যে ওআরএস যে বানায় সেটার ভিতরে যে থাকে, তোমরা জানোই তো এক মুঠ গুড় আর এক চিমটি লবণ আধা সের পানি নিয়ে ঘরেই বানানো যায়। তুমি গুড়ের ভিতরে কি থাকে, গুড় ভাঙলে কি, গুড়, গুড়টা আসলে কি জানো কি তোমরা, গুড় কেমিক্যালি কি জিনিস? ওই যে আমরা একটু আগে পড়লাম ডাইস্যাকারাইড, একটা হচ্ছে মল্টোজ, আর একটা কি ছিল, ল্যাকটোজ, একটা সুক্রোজ। হ্যাঁ মল্টোজটা হচ্ছে এই গুড়, মানে ভাঙলে, মল্টোজ ভাঙলে 2 মলিকুল অফ গ্লুকোজ পাবো আমরা। চিনির ভিতরে কি থাকে, চিনির ভিতরে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তার মানে ওটার ভিতরে গ্লুকোজ থাকে। তারপরে যখন মানুষ অনেক উইক হয়ে যায় তখন তাদেরকে যে আইভি ফ্লুইড দেওয়া হয় ওটার ভিতরে কি, ওটাও তো সুগার সলিউশন। তাহলে এরকম প্রচুর কাজ আমাদের বডির ভিতরে কার্বোহাইড্রেট আসলে অনেক কাজ করে। আচ্ছা এখন কার্বোহাইড্রেটের রিডিউসিং প্রপার্টি আছে, এই রিডিউসিং প্রপার্টিটা আসলে কেন সে শো করে, শো করেই হচ্ছে যে তার ভিতরে যেহেতু যে আইদার ফ্রি অ্যালডিহাইড অথবা ফ্রি কিটোন গ্রুপটা থাকতে হবে, আইদার অ্যালডিহাইড অথবা ফ্রি কিটোন গ্রুপ থাকলেই শুধুমাত্র সে এই রিডিউসিং প্রপার্টিটা শো করতে পারবে। এখন আমাদের
সুক্রোজ, সুক্রোজটা কেন এই রিডিউসিং প্রপার্টি শো করতে পারে না, তার কারণটা হচ্ছে দেখো যে তার কি হয়, আমরা জানি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি তুমি এর মলিকুলার ফর্মুলা চিন্তা করো তাহলে দুইটাই কিন্তু সেম, C6H12 বলছে O6, বাট স্ট্রাকচারালি যদি চিন্তা করো স্ট্রাকচারে কিন্তু ডিফারেন্ট, কারণ একটা কি, একটা হচ্ছে অ্যালডোহেক্সোজ আর একটা হচ্ছে কিটোহেক্সোজ। তো এখানে কারণ এর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডোজ, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোজ, আর এর ফাংশনাল গ্রুপটা অ্যাড থাকে হচ্ছে 1 নম্বর কার্বনে, আর এর ফাংশনাল গ্রুপটা অ্যাড থাকে হচ্ছে 2 নম্বর কার্বনে। এখন আমরা আগেই বলেছিলাম যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স সে যদি তার রিডিউসিং প্রপার্টি শো করতে হয়, করতে চায়, তাহলে তার অবশ্যই ফ্রি অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ, অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপটা ফ্রি থাকতে হবে। এখন দেখো এই 1 নম্বর কার্বনে ওর ছিল অ্যালডিহাইড গ্রুপ লাগানো ছিল, আর এটা ফ্রুক্টোজে 2 নম্বর গ্রুপে কিটো গ্রুপ লাগানো ছিল, এই দুটা মিলে ওরা কি করলো গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করলো। তাহলে দেখো দুইটা ফ্রি গ্রুপকে সে এনগেজ করে ফেললো, দুইটা ফ্রি গ্রুপকে যেহেতু এনগেজ করে ইন্ট্রাভেনাস ফ্লুইড। হ্যাঁ দুইটা, আচ্ছা এটা হোয়াটস রিডিউসিং প্রপার্টি প্লিজ এক্সপ্লেইন ম্যাম। হ্যাঁ এটাই তো আমি এক্সপ্লেইন করছি, একটু পরে আসছে রিডিউসিং প্রপার্টি কি। রিডিউসিং প্রপার্টি শো করতে গেলে আগে খেয়াল করে শুনো যে রিডিউসিং প্রপার্টি শো করতে গেলে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন এই দুটা গ্রুপের যে কোনো একটা গ্রুপকে ফ্রি থাকতে হবে, ফ্রি অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ থাকতে হবে। এটা যেহেতু এখানে থাকে না কারণ এরা দুইটা এই বন্ডের ভিতরে এনগেজ হয়ে যায়, সেই কারণে সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং সুগার। এখানে দেখো ইউটিউবের আমি একটা লিংক দিয়ে দিয়েছি, তোমরা এটার ভিডিওটা যদি পারো তাহলে তোমরা একটু দেখে নিও। এখানে মানে অ্যালডিহাইড, এই যে দেখো ফ্রি অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে সে কি করবে, আমরা জানি কি রিডিউস করা মানে কি, যখন একটা কোনো সাবস্টেন্স রিডিউসড হয়, রিডিউসড হওয়া মানে কি সে কি গেইন করে, ইলেকট্রন গেইন করে, তাই না, ইলেকট্রন গেইন করে। আর এ রিডিউসিং সাবস্টেন্স মানে কি, এ কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দিল কাউকে, মানে কোনো সাবস্টেন্স যদি ইলেকট্রন ডোনেট করতে পারে তার মানে সেটা বোঝা যাবে যে তার ভিতরে রিডিউসিং প্রপার্টি আছে। তো এই ফ্রি অ্যালডিহাইড অথবা ফ্রি কিটো গ্রুপটারই এই রিডিউসিং প্রপার্টি আছে, মানে তারা কি করতে পারে, তারা ইলেকট্রন দান করে দিতে পারে। এখন দেখো আমার এই যে অ্যালডিহাইড গ্রুপে, অ্যালডিহাইড গ্রুপ থেকে সে হচ্ছে ইলেকট্রন লস করলো, সেই ইলেকট্রনটা কে অ্যাকসেপ্ট করলো, সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলো হচ্ছে কিউপ্রিক, এই যে এখানে কিউপ্রিক অক্সাইড ছিল সে এটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আলটিমেটলি কি হয়ে গেল, সে হয়ে গেল কিউপ্রাস। এখন কিউপ্রাস অক্সাইড হওয়ার জন্যই কিন্তু এই যে ব্রিক রেডি প্রেসিপিটেটটা তৈরি হয়, আর আলটিমেটলি এই যে যে অ্যালডিহাইড যেটা ছিল সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। নিচের এই ছবিটা তোমরা হচ্ছে যে বেনেডিক্টস টেস্টটা তোমাদের লাগবে অসপির জন্য, বেনেডিক্টস টেস্টটা অসপির জন্য লাগবে, বাট এটা যেহেতু একটা পরীক্ষার পার্ট এই জন্য আমি এটা নিয়ে এসেছি, তোমরা এটা নিজেরাও একটু দেখে নিবা। তো এর মেইন প্রিন্সিপাল এটাই যে কপার সালফেট, যে যেটা কিনা বেনেডিক্টস সলিউশনের ভিতরে যে কপার সালফেট যেটা থাকে, সেই কপার সালফেটটা আসলে যে রিয়াক্ট করে হচ্ছে যে ইলেকট্রনটা, ইলেকট্রন ডোনেট করে কি অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ, আইদার অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ তোমাকে একটা ইলেকট্রন ডোনেট করে দিল, সেই ডোনেটেড ইলেকট্রনটাকে আসলে পিক করলো কে, পিক করলো হচ্ছে এই যে কপার সালফেটের ভিতরে যে কপার ছিল, কপারটা কি ফর্মে ছিল, কপারটা প্রথমে হচ্ছে কিউপ্রিক ফর্মে ছিল, মানে এর ভিতরে দেখো দুইটা পজিটিভ ছিল, কিউপ্রিক ফর্মে ছিল, সে এখান থেকে ওই ইলেকট্রনটা নিয়ে আলটিমেটলি কি হয়ে গেল, কিউপ্রাস হয়ে গেল। যখনই সে কিউপ্রাস হয়ে গেল তখন এই যে এর এটার ভিতরে তো ওয়াটার আছে, সেই ওয়াটার থেকে একটা ওয়াটার নিয়ে আলটিমেটলি কিউপ্রাস অক্সাইড হয়ে গেল। কিউপ্রাস অক্সাইড হয়ে যাওয়ার জন্য সে মানে ওয়াটারের ভিতরে তো অক্সিজেন আছে, সেই অক্সিজেন থেকে সে একটা অক্সিজেন নিয়ে গেল, নিল, নিয়ে সে এইটা কিউপ্রাস অক্সাইড হয়ে গেল। কিউপ্রাস অক্সাইড যখন হয়ে যাবে তখন এটা একটা কম্পাউন্ড তৈরি করলো, যে কম্পাউন্ডটা আসলে কি করলো, একটা প্রেসিপিটেট তৈরি করে, সেই প্রেসিপিটেটটাই নিচে পড়ে যায়, এবং এই প্রিসিপিটেট তৈরি করার জন্য এই কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন এই যে কালার যে চেঞ্জ হয়, প্রথমে ব্লু থাকে, ব্লু থেকে গ্রিন, গ্রিন থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে রেড, রেড থেকে ব্রিক রেড, ব্রিক রেড, এরকম যে হয় এটা হয় হচ্ছে এটা ডিপেন্ডিং অন দা অ্যামাউন্ট অফ রিডিউসিং সুগার প্রেজেন্ট উইদিন দা স্যাম্পল। এখন এই পরের স্লাইডটাতে তোমরা দেখো আমি দেখাইছি যে যদি তুমি প্রথমে বেনেডিক্ট সলিউশন নিলা, নিয়ে প্রথমে হিট দিলা, দিয়ে দেখলে যে কোনো চেঞ্জ নাই, তাহলে তুমি বুঝবা কি যে ওইটার ভিতরে আসলে কোনো রিডিউসিং সাবস্টেন্স নাই। তারপরে তারপরে কি চেঞ্জ হয়, তারপরে চেঞ্জ হয় হচ্ছে গ্রিন হয়ে যায়, যদি গ্রিন হয়ে যায় তাহলে বুঝবা যে হ্যাঁ আছে কিন্তু খুব অল্প পরিমাণ আছে।
তারপরে যদি হলুদ কালার হয়ে যায় তাহলে সেটা কি বোঝাবে, ইয়েলো কালার হলে কিছু আছে, লো আছে, ট্রেস মানে খুবই স্মল অ্যামাউন্ট আছে। আর যদি তারপরে অরেঞ্জ কালার হয়ে যায় দ্যাট ইন্ডিকেটস মডারেট অ্যামাউন্ট আছে, আর যদি একদম ব্রিক রেড হয়ে যায় দ্যাট ইন্ডিকেটস অনেক লার্জ অ্যামাউন্ট আছে। অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড এক্সেপ্ট, আমরা অল মনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার, অল ডাইস্যাকারাইড আর অলসো রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। কারণ সুক্রোজের ক্ষেত্রে কি হয়, জামি তুমি যেটা লিখেছো মেহরাব, জামি লিখেছো অল মনোস্যাকারাইড আর রিডিউসিং, ইয়েস অল মনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার, বাট অল ডাইস্যাকারাইড আর অলসো রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজে যেহেতু তার দুইটা ফ্রি গ্রুপই এনগেজ হয়ে যায়। আচ্ছা এখন অবজারভেশন এবং ইন্টারপ্রিটেশন গুলো আমি দিয়ে দিয়েছি, এই তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, দিলে তোমরা এটা পেয়ে যাবা, আসতে একটু সময় লাগে, আমি মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুগার, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অল মনোস্যাকারাইড আর রিডিউসিং, অল মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজে যেহেতু ফ্রি ফাংশনাল গ্রুপ থাকে না, তো আমরা এরপরে সামারাইজ করবো, আসলে টাইম প্রায় 2 ঘন্টা চলে গেছে, তো আমি অনেক বেশি টাইম নিয়ে ফেলছি, কিছু করার নেই। আর তোমরা যদি চাও তাহলে আমি এইটা এটারই কন্টিনিউ, আমি আমার প্ল্যান হচ্ছে যে আমি পরীক্ষাকে টু দ্য কোশ্চেন স্পেসিফিক্যালি যে টু আস্ক হোয়াট আচ্ছা সেটা হচ্ছে যে আমি তোমাদের পরীক্ষাকে ফোকাস করে এই বলে অলরেডি পরীক্ষাকে ফোকাস করে এটা তৈরি করার চেষ্টা করে ক্লাসগুলো পরীক্ষাকে ফোকাস, এরপরে তোমার এই গ্লুকোজের সরি কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজম এবং এর রিলেভেন্ট ডিজিজ গুলো যেটা তোমাদের ইয়েতে পরীক্ষাতে ধরা হবে সেগুলোর উপরেই আমি ফোকাস করব। এছাড়াও যদি তোমাদের কারোর কোনো স্পেসিফিক কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে তাহলে সেটা তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিও, তাহলে আমি সেটার উপরে একটু হাইলাইট করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলা যে কোন যাবা, এবং এই রেফারেন্স লিস্টের সাথে আমি আসলে কিছু ইও দিয়ে দিয়েছি, তোমরা যাতে ইউটিউবে, তোমরা তো এখন বাসায় বসে আছো, ইউটিউবে বসে বসে এই জিনিসগুলো একটু দেখবা। তোমাদের যদি যদি কোনো আমি যদি পরের স্লাইডটা কোশ্চেনের স্লাইড, তোমাদের কোনো কোশ্চেন থাকলেও থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ইউর নাইস প্রেজেন্টেশন, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা কষ্ট করে এখানে জয়েন করেছো, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা ম্যাডাম গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ সম্পর্কে একটু বলবেন প্লিজ। হ্যাঁ বাবা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ সম্পর্কে বলবো, স্টেপ বাই স্টেপ আগাই তাই না, একদিনই সব বলে ফেলে কেমন করে হবে, একদিনই সব খেয়ে ফেলে কি হজম হবে, হবে না, ধীরে ধীরে যাই নাকি, আমার তো মনে হয় যে আমরা ধীরে ধীরে আগাই স্টেপ বাই স্টেপ বলবো। তোমাদেরকে বললাম যে আমরা প্রথমে বায়োমলিকুলস দিয়ে শুরু করলাম, এরপরে যে আমরা কি করবো বায়োমলিকুলস এর পরে চলে যাবো, এইগুলো ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজম হয়ে রিলেভেন্ট ডিজিজ কি কি আছে সেগুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করবো সবগুলো নিয়েই আমরা কথা বলবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা সবাই ছিলে, আর তোমরা সবাই বাসায় থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ হাফেজ।